और फर्स्ट ईयर लड़की की पिक्चर वो बॉडी है वो हैं बॉडी भी है चलो हेलो एवरीवन चले गेছি ফিউশন বাই পৌলমি তরফ থেকে আমি পৌলমি সিনহা মন্ডে বেজে গেছে মন্ডে হয়ে গেছে তো চলে এসেছি কিন্তু একদম তিনটের সময় এসে হাজির যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে বলবো ঝটপট করে জয়েন করো জয়েন করে পরে এবার আমাকে জানাও যে সাউন্ড এন্ড পিকচারটা ঠিক করে শোনা বা দেখা যাচ্ছে কিনা কারণ আগের লাইভটাকে আমাকে কেটে আসতে হলো তোমরাই বলছিলে এবার ঠিক আছে ওহো তাহলে তো চলো আগের লাইভটা কেটে আসতে হলো বিকজ সাউন্ড একদমই শোনা যাচ্ছিল না তো দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো একটুখানি বলো যে সবাই ঠিক করে শুনতে দেখতে পাচ্ছো তো কারণ বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে যার জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে যখনই যেমন নেটওয়ার্কের প্রবলেম হবে একটু আমাকে বলে দিও আমি সেইভাবে কিন্তু রেকটিফাই করার চেষ্টা করব তো চলো দেখি আরো যারা যারা রয়েছে ঝটপট ঝটপট জয়েন চাই এবং একটু কমেন্ট চাই কারা কারা জয়েন করলে একটুখানি কমেন্ট চাই তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে সমস্ত কিছু সবার কাছে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে সমস্ত কিছু রয়েছে কিনা একটুখানি কমেন্ট চাই প্লিজ এন্ড তার সাথে বলবো নিজেদের ওয়ালে একটা করে শেয়ার চাই এন্ড আর কি হ্যাঁ আর লাইক কমেন্ট তো লাইক রিয়্যাক্ট তো চাই বাইরে বেশ ভালো ঝড় উঠেছে লাইক রিয়্যাক্ট তো চাই কিন্তু তার সাথে একটু করে কমেন্ট চাই তা না হলে আমিও বুঝতে পারছি না আমি লাইভ লিংকটা শেয়ার করে দিই একটু ততক্ষণে তোমাদেরকে টাইম দিচ্ছি ঝপাঝপ একটু শেয়ার করে দাও দেন মঙ্গলসূত্র দেখাও দি মঙ্গলসূত্র একটু ওয়েট করো দেখাবো দেখাবো মঙ্গলসূত্র ওয়েট করো দেখাবো আমি হ্যাঁ নিয়ে বসেছি মঙ্গলসূত্র আমি দেখিয়ে দেবো বাট একটু ওয়েট করো আমি যেগুলো পড়েছি আমি সেগুলো দেখিয়ে ফার্স্টে স্টার্ট করবো সাথে থাকো আমি দেখিয়ে দেবো হ্যাঁ আর কার কি ডিমান্ড রয়েছে বলো ডিমান্ড তো আসা শুরু হয়ে গেছে তোমাদের কার কি ডিমান্ড রয়েছে একটু বলো লাইভটাকে একটু শেয়ার করে দাও যেখানে খুশি বলবো না নিজেদের ওয়ালেই করো সেখান থেকে অ্যাটলিস্ট বাকি সব দিদিরা নোটিফিকেশন পেয়ে যাবে বাকি সব দিদিরা দেখতে পাবে হ্যালো মিলিদি আচ্ছা আর কারা কারা রয়েছে একটু কমেন্ট চাই তা না হলে তো আমি বুঝতে পারছি না যে কারা কারা রয়েছে সাথে একটুখানি কমেন্ট না হলে কিন্তু আমি বুঝতে পারছি না যে কারা কারা সাথে রয়েছে সো কমেন্ট করতে তো বলো কোন রকম কোন খরচা লাগে না টাকা তো যায় না ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো কাটে না সো কমেন্ট তো করাই যায় এসে গেছি নোয়া 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 আজকে দুটো কি তিনটে ডিজাইন নিয়ে বসলাম নোয়ার বক্সটাই আমি ভুলে গেলাম নোয়ার ফটো তো আমি দিয়ে দিয়েছি অলরেডি নোয়ার ফটো অলরেডি তোমাকে দেওয়া রয়েছে দেখো এসে গেছি এই তো সবাই চলে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড মোস্ট ওয়েলকাম লিংকটা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি অ্যাকচুয়ালি আমি ফেগিয়েটাই খুঁজে পাইনি আমি কোথায় রে বাবা রোজ রোজ এত চেঞ্জ হয় না ফেসবুক আপডেট হতে থাকছে তো খুঁজেই পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে চলো লিংকটা আমি খুঁজে পেয়েছি আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং ওয়ালে দিয়ে দিই যাতে অ্যাটলিস্ট সেখান থেকে যেসব দিদিরা ওয়েট করে থাকে তারা অ্যাটলিস্ট জয়েন করতে পারে ঠিক আছে অ্যান্ড এবার নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে স্টার্ট করছি হ্যালো পায়েল খাওয়া দাওয়া কমপ্লিট বলো থ্যাংক ইউ সবাইকে বলবো যারা যারা ভালোবাসো পেজটাকে যারা যারা পৌলমিকে ভালোবাসো চাও একটুখানি বড় হোক পৌলমি তার জন্য কিন্তু মানে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা ফিউশন বাই পৌলমি যাতে একটুখানি বড় হয় তার জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে নিজের ওয়ালে একটা করে শেয়ার করতে হবে ঠিক আছে আংটি দেখাবে একদম দেখাবো আজকে এডি ফিঙ্গারিং প্রচুর এসে গেছে আমি দেখিয়ে দেবো কিন্তু হ্যাঁ এখানে বৃষ্টি নেই আকাশ পরিষ্কার এখানে কিন্তু বেশ ভালো মতো হাওয়া দিচ্ছে আশা করছি বৃষ্টি এবার নেমে যাবে ভালো মতো হাওয়া দিচ্ছে ঠিক আছে তো এবার আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে স্টার্ট করি বিকজ যারা নিউ দেখবে তাদের জন্য তো ইন্ট্রোডাকশনটা দরকার পড়ে তো আমার নাম হচ্ছে পৌলমি সিনহা ব্র্যান্ডের নেম হচ্ছে ফিউশন বাই পৌলমি তোমরা আমার কাছে কপার বেশের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন পাবে যেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে সোনার জল করা এবং ফর্মিং পলিশও রয়েছে আমি যখন দেখাবো আমি কিন্তু বলে দেবো কোনটা কি পলিশে যাচ্ছে আর পার্টিওয়ার প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু থাকে 6 মান্থের কালার ওয়ারেন্টি অ্যান্ড রেগুলার ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু থাকে তোমার 3 মান্থের কালার ওয়ারেন্টি ঠিক আছে আর হচ্ছে কি শিপিং চার্জ থাকছে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল 60 রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু থাকছে তোমাদের 85 রুপিস হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট আর ওয়েদারও ভালো সেটাই বলছে আজকে ওয়েদারটা সত্যিই খুব সুন্দর রয়েছে আজকে ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর রয়েছে তো চলো এবারে শুরু করে দিচ্ছি তোমাকে বকবক করতে বলিনি একটু চুপ করে নিজের কাজটা করো আমাকে কাজটা কমপ্লিট করতে দাও ঠিক আছে
চলো ফার্স্টেই দেখো আমি যেটা পড়ে রয়েছি সেটা দিয়ে স্টার্ট করছি। আচ্ছা বুকিং প্রসিডিউরটা বলা হয়ে ওঠেনি, বুকিং প্রসিডিউরটা আমি পিন পোস্ট করতে গিয়ে দেখছি আবার লাইভটা থেকে বেরিয়ে গেলাম। তো যাই হোক বুকিং প্রসিডিউরটা একটু বলে দিই, যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে। ও কাকিমা কেমন আছো গো, কেমন আছো, দেখা সাক্ষাৎ তো হয় না অবশ্য এখন, তোমরাও আর আসো না। চলো যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। চলো নেক্সট, এবার কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চলো পিন পোস্ট এবার যদি দেখা যাচ্ছে তো দেন একটু বলো আমাকে, রিয়াক্ট করে দাও পিন পোস্টে একটা করে রিয়াক্ট করে দাও যদি দেখা শোনা যাচ্ছে। আর বেশি বকবক করব না, এবার আমি শুরু করে দিচ্ছি, এবার আমি চলো শুরু করে দিচ্ছি, ঢাক খুলে দাও। চলো এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও, ফার্স্ট যেটা পরে রয়েছি এই যাচ্ছে দেখে নাও, একটা নেকলেসের পিস থাকছে, জাস্ট অপূর্ব লেভেলে দেখতে, শঙ্খ চেনের ওপর দিয়ে যাচ্ছে, নিচের পোর্শনটা যাচ্ছে কিন্তু এইভাবে পার্লে রয়েছে, এবং তার সাথে ইয়ার পিসটাও যাচ্ছে দেখে নাও, দু সাইডে এরকম করে পার্লে যাচ্ছে, জাস্ট টুকর দেখতে, কিছু বলারই নেই এইসব পিস নিয়ে, শঙ্খ চেনের মধ্যে দিয়ে যাচ্ছে, নেকলেস কাম চোকার করে ক্যারি করতে পারবে, যদি মনে করো আরেকটু নামিয়ে নেকলেস করেও জিনিসটাকে কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই রয়েছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 500, একদমই 1.5 এর উপর দিয়ে যাচ্ছে কিন্তু প্রাইস থাকছে কিন্তু 500, এই যাচ্ছে দেখে নাও ইয়ার পিসটা, ঠিক আছে। দু সাইডে কিন্তু এই পোর্শনটা দিয়েও দেখো তোমার পার্লে দিয়ে একটা ঝুলছে টুকর দেখতে। এবার আমি আমার হাতের ফিঙ্গারিং গুলোতে একটু দেখিয়ে দিই, এডি ফিঙ্গারিং আমি বললাম চলে এসেছে কিন্তু দেখো ফিঙ্গারিং, এই যে দেখাচ্ছি দেখাচ্ছি ফিঙ্গারিং, এই ফিঙ্গারিংটা দেখো সব থেকে জাস্ট দুটো ফিঙ্গার একসাথে কিন্তু অ্যাটাচেবল রয়েছে, ফিঙ্গারের ডিজাইনটা দেখো ফিঙ্গার রিংস এর, দুটো ফিঙ্গার কিন্তু একসাথে অ্যাটাচেবল রয়েছে এবং দুটো ফিঙ্গারই কিন্তু তোমার অ্যাডজাস্টেবলে যাচ্ছে। আর এই ফিঙ্গার, আচ্ছা এটার প্রাইস বলে দিচ্ছি 250, এটার কিন্তু কালার অপশন রয়েছে আমি দেখিয়ে দেব, হাসুলি টাইপ কিছু থাকলে দেখিও, হাসুলি টাইপ আচ্ছা দেখছি, ঠিক আছে এই থাকছে কিন্তু এডির মধ্যে দিয়ে আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি, প্রাইস থাকছে কিন্তু 250। অ্যান্ড এই ফিঙ্গারিং কিন্তু দেখি আশা করি বুঝতে পারছো 150 তোমাদের মোস্ট ডিমান্ডিং পিস, এবং এটাও দেখো ব্ল্যাক এডির মধ্যে, ব্ল্যাক এডি কি সচরাচর দেখতে পাও, একদমই না, একদম কিন্তু রেয়ার পিস রয়েছে, এটাও দেখো ব্ল্যাক এডির মধ্যে রয়েছে, এরকম একটা হার্ট মোটিভের ছোট্ট ছোট্ট এডির ওপর দিয়ে যাচ্ছে। হাই রত্নাদি আমি দেখতে পেয়েছি তোমাকে, ঠিক আছে এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটাও তোমার 150, অ্যান্ড এই থাকছে তোমার ইয়েটা অ্যাডজাস্টেবল এর পিসটা, প্রত্যেকটার কালার অপশন রয়েছে, যদিও এটার ডিজাইন অপশন রয়েছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেন আমি বলছি। আচ্ছা আমি গলারটা ফার্স্টে দেখিয়ে দিই, ব্যাকে দেখিয়ে দিই ভালো করে, ব্যাকে ভালো করে দেখিয়ে দিই, দাঁড়ো এই থাকছে জিনিসটা তুখর লেভেলে দেখতে, তুখর যাচ্ছে জিনিসটা, একটু আমি ব্যাকে দেখিয়ে দিই তোমাদের, দেন জিনিসটা তোমরা ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবে, চাইলে পরে নেকলেস করে ক্যারি করতে পারো। হাই মহুয়াদি কেমন আছো, এই যাচ্ছে দেখে নাও জিনিসটা, নেকলেস করে চাইলে নেকলেস করেও পরতে পারো, এবং যদি মনে করো যে চোকার করে ক্যারি করতে চাও চোকার করেও ক্যারি করতে পারো, জাস্ট অপূর্ব দেখতে, একদম যেটা শঙ্খ চেন হয় না সেই শঙ্খ চেনের ওপর দিয়ে কিন্তু জিনিসটা যাচ্ছে, এক্স্যাক্টলি এইভাবে দেখো চোকার করে পড়লে ঠিক এরকম লুক আসবে, এবং যদি লিক লাইনে এইভাবে ক্যারি করো নেকলেস করে তো দেখো নেকলেস করেও ক্যারি করতে পারো, এবং ইয়ার পিসটাও যাচ্ছে এক্স্যাক্টলি জাস্ট অপূর্ব সুন্দর দেখতে, পুরো ওই চেনটার হাফ চেন মোটিভের ওপর দিয়ে যাচ্ছে, মানে জাস্ট এরকম চেনটুকু কাটলে ঠিক যেমন হবে সেরকম ভাবে যাচ্ছে দেখে নাও তোমার ইয়ার পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 500, প্রাইস থাকছে কিন্তু 500। কেমন আছো পৌলমী, ভালো আছি রত্নাদি, তোমরা কেমন আছো বলো, এবং লাইকটাকে একটু শেয়ার করে দাও, একটু লাইক রিয়াক্ট কমেন্ট বেশি বেশি করে চাই। চলো এডি ফিঙ্গারিং গুলো এবার আমি দেখিয়ে দিই, এই থাকছে দেখো এডির মধ্যে দিয়ে রয়েছে, দেখলো নিচে আছে ওগুলো করে দাও, এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও পিসটা, জাস্ট এরকম করে মেরুন কালারের ওপর দিয়ে যাচ্ছে কিন্তু পুরো এডিটা দেখো একদম লকিং এ রয়েছে, আমি কিন্তু এটার কালার অপশন দেখাচ্ছি তোমাদের, প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু 250, একদম অ্যাডজাস্টেবল পিস, বাট এটুকুনি বলতে পারি কোথাও পাবে না দেখতে, কোথাও না, একদম রেয়ার কালেকশনের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে, তোমাকে খুব সুন্দর লাগছে, একটু তোমাদের ভালোবাসার জন্য, পুরোটাই তোমাদের ভালোবাসার জন্য, না একটা ম্যাচিং ম্যাচিং করে একদম নিয়ে ফেলো, 250 যাচ্ছে, এই যাচ্ছে একটা পিস, এই দেখো দুটো ফিঙ্গার একসাথে রয়েছে এবং সেটা কিন্তু অ্যাটাচেবল যাবে, মানে সরি অ্যাডজাস্টেবল যাবে, অ্যাডজাস্টেবল, প্রাইস থাকছে দেখো ব্ল্যাক কালারের প্রাইস থাকছে 250, অ্যান্ড এই আসছে দেখে নাও একটা
কি বলবো অ্যাকোয়া একটা পিঙ্ক কালার টাইপের প্রাইস থাকছে, কিন্তু এটাও তোমার 250 এন্ড এই রয়েছে দেখে নাও একটা অ্যাকোয়া গ্রিন এর মধ্যে দিয়ে প্রাইস রয়েছে 250 এন্ড এই আছে একটা হোয়াইট কালারের মধ্যে প্রাইস রয়েছে 250। আমি প্রত্যেকটা কালার অপশন একবার আমি ব্যাকে জাস্ট ঝটাপট করে ধরে দিচ্ছি এন্ড আমার হাতেটা তো অলরেডি রয়েছে 250 করে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা। নোয়া দেখাবে তোমার হাতে সাইজ একটু বলবে দি, হাতে সাইজ বলবে, কারণ নোয়া যে কটা পিস রয়েছে আমি দেখছি, আমি দেখিয়ে দেবো, নিশ্চয়ই দেখিয়ে দেবো, একটু সাথে থাকো। হ্যাঁ আমি দেখিয়ে দেবো, এই থাকছে দেখে নাও ডিজাইনটা, প্রাইস রয়েছে কিন্তু 250। চলো নেক্সট ইয়েটাতে চলে যাচ্ছি, মঙ্গলসূত্র দেখাবো বাট সাথে থাকতে হবে, মঙ্গলসূত্র দেখাবো আমি সাথে থাকতে হবে বাট আমি অ্যাকচুয়ালি যেগুলো একটু আইডিয়া করে নিয়ে বসেছি আমাকে একটু সেগুলো কমপ্লিট করতে দাও, আমি নিশ্চয়ই দেখাবো, আমি যখন বলেছি দেখাবো ঠিক দেখাবো। আচ্ছা এই থাকছে দেখে নাও, এডিটা সবে মাত্র এসেছি, এখনো 2 ঘন্টা রয়েছে, কি ভাবছো, এই যাচ্ছে দেখো পিসটা, প্রাইস থাকছে কিন্তু 150, প্রাইস রয়েছে 150। 150 গুলো কিন্তু অ্যাডজাস্টেবলের উপর দিয়ে এই দেখো এই পোর্শন থেকে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারবে। এই থাকছে একটা ডিজাইন পুরোটা হোয়াইট এর উপর দিয়ে যাচ্ছে, এই একটা রয়েছে দেখো পিঙ্ক এবং হোয়াইট দুটোটা মিক্স আপ একদম রয়েছে এন্ড এই একটা যাচ্ছে, যেটা যার পছন্দ ঝপাঝপ স্ক্রিনশট নেবে এবং হোয়াটসঅ্যাপ করবে, এই থাকছে পিসেসটা, প্রাইস রয়েছে কিন্তু 150। তবে হ্যাঁ বারবার বলে দিই, এডি জিনিস কিন্তু একদম রিস্টক হয় না, এডির কোন পিসই কিন্তু রিস্টক করতে বলো না, রিস্টক করতে পারবো না, সত্যি কথা বললে তোমরা বললেও আমি এডির কোন পিস রিস্টক করতে পারবো না, খুব সুন্দর আর্টিকুলো সত্যি কথা। 26 সাইজ, আচ্ছা সাথে থাকো আমি দেখছি, হ্যাঁ কতটা কি রয়েছে হাতের কাছে আমি সেটা দেখে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ো, কারণ আজকে আমি নিয়ে বসতে ভুলে গেছি মোটামুটি। আচ্ছা এই থাকছে দেখে নাও ব্ল্যাকটা, ব্ল্যাক এর মধ্যে দিয়ে কিন্তু ওপরটাতে হার্ট রয়েছে, হার্ট শেপের মধ্যে দিয়েও কালার অপশন দিয়ে দিচ্ছি আমি, চলো মেরুন কালার যাচ্ছে, ওপরটাতে যে হার্টটা রয়েছে হার্টটাও কিন্তু পুরোটা এডিতে, আমি সেটাও একটু ব্যাকে দেখাবো। হাই অদিতি দি, কেমন হয়েছে প্রোডাক্ট গুলো একটু বললে না তো, আমাকে রিভিউ দিলে না তো। এন্ড এই থাকছে দেখে নাও গ্রিনটা, এই যাচ্ছে মেরুন, এটা যাচ্ছে গ্রিন, আর ব্ল্যাক তো আমি অলরেডি হাতে পরে রয়েছে, আর এই থাকছে হোয়াইট, এই দেখো প্রাইস থাকছে কিন্তু 150, প্রাইস রয়েছে কিন্তু 150, ঝটাফট স্ক্রিনশট নিতে হবে, মার্ক করতে হবে এবং হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, ঠিক আছে, কারণ এগুলো একটাও কিন্তু রিস্টক হয় না, তোমরা অলরেডি জানো, এর আগেও আমি দেখিয়েছি তখন আমি বলে দিয়েছিলাম। আর নেক্সট একটা ডিজাইন দেখাবো, সেই ডিজাইনগুলো সেই ডিজাইনটাও জাস্ট আমি টোটালটা একসাথে ধরে আমি ব্যাকে দেখিয়ে দিই, সেই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছে। হাই অনামিতা দি, এত জোন রয়েছে একটু রিয়াকশন চাই প্লিজ দিদিগণ, লাইভে পিন পোস্টে একটু রিয়াক্ট দাও। আচ্ছা এই থাকছে দেখে নাও একটা পাতা মোটিভের উপর দিয়ে যাচ্ছে, যেটার হোয়াইট রয়েছে, ব্ল্যাক রয়েছে, মেরুন রয়েছে, প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্টেবল যাচ্ছে, আমি একটা পিস দেখিয়ে দিই, এই দেখো এই পোর্শনটা, এই দেখো এই পোর্শনটা দেখলে আশা করি বুঝতেই পারছো প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্টেবলের উপর দিয়ে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু 150। কি মেটেরিয়াল এগুলো, এগুলো প্রত্যেকটা এডির উপরে রয়েছে এবং কপারের উপরে তোমার ইয়ে যাচ্ছে রোজগোল্ড পলিশে, রোজগোল্ড পলিশে যাচ্ছে এডিগুলো, এডিগুলো প্রত্যেকটা কপারের উপরে রোজগোল্ড পলিশে যাচ্ছে। আর নেক্সট পিস একটা লাস্ট বাট আজকের মতো ফিঙ্গারিং এর অ্যাটলিস্ট লাস্ট। হাই ম্যাডাম, ও ম্যাডাম কি খবর আপনার বলুন তো, আমার নিজেরই এখন টাইম করে উঠতে পারছি না, দেখছি আপনারও কোনো ফোন টোন আসে না আজকাল। আচ্ছা এই থাকছে একটা অ্যাকোয়া হোয়াইট কালারের মধ্যে দিয়ে এরকম একটা হার্ট শেপে রয়েছে, বাট হার্টের মধ্যে মানে একটা বলবো ওই কিটির তোমার পায়ের ছাপ দে মনে হচ্ছে জানো দেখে, দেখো প্রাইস থাকছে কিন্তু 150, প্রাইস রয়েছে কিন্তু 150 করে। চলো নেক্সট চলে যাচ্ছি, এডি ফিঙ্গারিং মোটামুটি দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি তোমাদের মঙ্গলসূত্র বলেছিলে একটু দাঁড়িয়ে যাও, আমি মঙ্গলসূত্র দেখাবো, একটু কয়েকটা পিস আমি দেখিয়ে দিই দেন আমি মঙ্গলসূত্রতেও যাব। চলো নেক্সট এবার একটা দেখাচ্ছি, এই পিসটা দেখো তোমরা উইদাউট মিনেতে আমি দিয়েছিলাম, এই জিনিসটা একটা নেকলেস কাম চোকার বলতে পারি, একটা উইদাউট মিনেতেও এর আগে আমি তোমাদের দিয়েছিলাম, এই থাকছে দেখে নাও নেকলেসটা, নেকলেস করে পড়লে ঠিক এক্স্যাক্টলি এরকম আসবে বাটারফ্লাইয়ের মধ্যে দিয়ে এবং চোকার করে পড়লে এই রকমটি যাবে দেখতে। এবার আমি কানেরটা খুলি, আমি কালই ভাবছিলাম কি হলো এই, আমি কদিন আগে ফোন করলাম তোমাকে, হ্যাঁ আমার টাইম করে উঠতে পারছি না, আমি রোজই ভাবি আজ করব কাল করব, বাট যখন দেখি ঠিক 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে তখন আর শরীর চলে না, মনে হয় খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়ি, ব্যাস এই হচ্ছে ব্যাপার আমার, রোজ যা দিনকাল যাচ্ছে সে আমিই জানি। আচ্ছা এই থাকছে পিসটা ঠিক আছে, এই যাচ্ছে ইয়াররিং, দেখো একদম একটা অ্যাকোয়া গ্রিন এবং অ্যাকোয়া গ্রিন না সরি সি গ্রিন এবং ব্লু এর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু কাজটা, অপূর্ব লেভেলের দেখতে পিসটা,
নেকলেস কাম চোকার করে ক্যারি করতে পারো, এই যাচ্ছে চোকার নেকলেস করে পড়লে এবং এই যাবে তোমার চোকার করে পড়লে। প্রাইস থাকছে কিন্তু এটা 520, এটার প্রাইস রয়েছে কিন্তু 520। আবার এটার উইদাউট মি এটাও রয়েছে, আমি সেটাও একটু দেখিয়ে দিই, বাট তার আগে এটা একটু আমি ব্যাকে দেখিয়ে দিই তোমাদেরকে। আমার শরীরটা ওই দিন ভালো ছিল না তাই একটু বিজি ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও পিসটা, পুরোটা কিন্তু এরকম করে তোমার চেনের উপর দিয়ে যাবে, পাঁচটা পাঁচটা চেনের উপর দিয়ে যাবে ঝিরি চেন, এই যাচ্ছে কাজটা। প্রাইস থাকছে কিন্তু এটা 520। আমি মিনেটা দেখালাম, এবার আমি উইদাউট মিনেটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ তোমাদের অপশন দিয়ে দিলাম, ঝটাপট জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। বুঝতে পারছো পুজো কিন্তু পুজো স্টক কিন্তু জাস্ট ঢুকতে শুরু করে দিয়েছে, যেমন কিন্তু রথযাত্রা চলে এসেছে পেরিয়ে গেছে, রথযাত্রা পেরোনো মানেই কিন্তু বাঙালিদের একটা কথা জাস্ট লেগেই থাকে যে ঢাকে কাঠি পড়ে গেছে, সেরকমই হচ্ছে ব্যাপার। এই থাকছে দেখো ইয়েটা, যারা মিনে পছন্দ করো না তাদের জন্য এই আসবে পিসটা, এক্স্যাক্টলি ইয়ার পিসটা এরকম লেন্থের উপর দিয়ে যাবে। প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটা যাচ্ছে 500 এন্ড ওটা ছিল কিন্তু তোমার 520। আমি একটু ব্যাকে দেখিয়ে দেবো, এই কাজটা বেশ সুন্দর একটা তারের কাজের উপর দিয়ে যাচ্ছে পিসেসটা। আচ্ছা লাইভে কিন্তু কোনো রিয়াকশনও দেখছি না, কোনো কমেন্টসও দেখছি না, এন্ড শেয়ার কি হলো, এন্ড শেয়ার কি হলো, এই আসছে পিসেসটা। প্রাইস থাকছে কিন্তু এটা বললাম 500, অপূর্ব সুন্দর দেখতে, সিরিয়াসলি অপূর্ব সুন্দর দেখতে, যেগুলো নিয়ে কোনো কথাই বলার দরকারই পড়ে না, এতটাই সুন্দর দেখতে একটা পিস। চলো আর কার কি ডিমান্ড রয়েছে সেটা একটু বলো। আচ্ছা এই হাতের গুলো দেখাতে ভুলে গেছি, নোয়া বলছিলে, এই দেখো একটা ফর্মিং এর উপর দিয়ে একটা নোয়া দেখিয়ে দিই, ফর্মিং এর উপর দিয়ে একটা নোয়া, যেটা আগে আমি এনেছিলাম, বাট ডিজাইনটা মুখের ডিজাইন দুটো একদমই অন্যরকম ছিল। এই থাকছে দেখে নাও, পুরোটা কিন্তু বক্স প্যাটার্নের উপর দিয়ে যাবে। এটার আরেকটা পিসেস রয়েছে, দাঁড়াও আমি ওখান থেকে দেখিয়ে দিই, বাট খুঁজে পাচ্ছি না, এইটা পেজ এই না নোয়া, যারা যারা বলছিল এটা একটা দেখতে পারো, অপূর্ব সুন্দর দেখতে পিসটা থাকছে, ফর্মিং রয়েছে, মানে চোখ বন্ধ করে ইউজ করো এটুকুনি বলবো, আমি এইটুকুনি বলবো, চোখ বন্ধ করে জাস্ট ইউজ করো। মিনে বাটারফ্লাইটা আরেকবার দেখা, হ্যাঁ সঞ্চিতা দি একটুখানি দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে এই থাকছে দেখে নাও পিসটা, পুরোটা কাজ দেখিয়ে দিলাম, এবং ব্যাকে ইয়েতে যাচ্ছে কিন্তু ভেতরে এরকম লোহা ভরা রয়েছে। সাইজ অপশন বলে বুক করবে, সাইজ অপশন অ্যাভেলেবেল রয়েছে 24, 26, 28, আগের ডিজাইনটা অনলি মাত্র 24 এন্ড 26 এ দিতে পেরেছিলাম, 28 এ দিতে পারিনি, সো 28 এর দিদিরা একটু মন খারাপ করেছিল, তো নাও আর মন খারাপের জায়গায় রাখছি না আমি, 24, 26, 28, 24, 26, 28 এই আসছে ডিজাইনটা, ঠিক আছে। চলো প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস রয়েছে 400, আগেরটা যা ছিল এখনো কিন্তু সেম প্রাইসেই যাচ্ছে। ব্লু বাটারফ্লাইটা বলে রিস্টক রিপিট করতে, চলো ব্লু বাটারফ্লাইটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ব্যাকে অলরেডি দেখিয়েছি আর আমি ব্যাকে দেখাচ্ছি না, জাস্ট শুধু নেকপিসটা গলাতে পরে দেখিয়ে দিচ্ছি। ফিঙ্গার রিং এর এমআরপি, ফিঙ্গার রিং এর এমআরপি বলে দিয়েছি প্রত্যেকটা, এটা থাকছে তো 250, এটা রয়েছে 150, এটাও থাকছে 150, এটা তো একদম ইউনিক একটা ফিঙ্গারিং, এটুকুনি বলতে পারি, পাবে না কোথাও, পাবে না কোথাও, দেখবে না এখনো পর্যন্ত অ্যাটলিস্ট। এই থাকছে পিসেসটা, প্রাইস রয়েছে কিন্তু 520, প্রাইস থাকছে 520। আরেকটু রিয়াকশন চাই, পিন পোস্টে মাত্র পাঁচটা, হ্যাঁ এতজন রয়েছে সাথে মোটামুটি 130 জন হয়ে গেছে, আর পিন পোস্টে মাত্র পাঁচটা রিয়াকশন, এরকম করলে তো আমি খেলবো না। চলো নেক্সট চলে যাচ্ছে, একটা টাইচেন দেখায় নেক্সট, এবার একটা টাইচেন দেখিয়ে দিই, টাইচেনের পিন গুলো এইগুলো কাটতেই ভুলে যাই আমি রোজ, লিচুবালা 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 না লিচুবালা এখন স্টক আউট রয়েছে, লিচুবালা মানে ফুল লিচুবালা যদি বলো দেন বলবে এখন স্টক আউট, যদি হাফ লিচুবালা বলো মানে রেগুলার পারপাস ইউজের জন্য তো সেগুলো হয়ে যাবে, সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, বাট পার্টি ওয়্যারের জন্য যেটা সেটা আপাতত স্টক আউট, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছে, আমি একটা টাইচেনের মধ্যে জাস্ট অপূর্ব লেভেলে দেখতে কিন্তু টাইচেনটা রয়েছে, কেমন আছে দীপিকা দি, খুব ভালো রয়েছে, সিওডি কোথাও হয় না দিদি, সিওডি ওয়ার্ডটা একটু ডিলিট করে দাও, মমতা দিকে বললাম সিওডি কোথাও হয় না। রত্নাদি কোনটার প্রাইস জিজ্ঞেস করছে একটু বলো, তোমার ইয়াররিং সেটটা দেখিও, আমার ইয়াররিং সেটটা, আচ্ছা মমতা দি রিপিট করে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, দাঁড়াও তোমার হাতের আংটিগুলোর দাম বলে দিচ্ছি, বলে দিচ্ছি দাঁড়াও, সিওডি কোথাও হয় না এই মাত্র বললাম, রত্নাদি তোমাকেও বলছি একটুখানি ইয়েটা ডিলিট করে দাও, কমেন্টটা একটু ডিলিট করে দাও, ঠিক আছে, বাট ক্যাশ অন ডেলিভারি টোটালটা দেখো। এই থাকছে দেখে নাও পিসটা, 36 ইঞ্চ লেন্থ, একদম এক্স্যাক্টলি ডাবল ফ্লাওয়ারের উপর দিয়ে যাচ্ছে, ফ্লাওয়ারের কাজটা অপূর্ব,
কাজটা খুব সুন্দর বাটারফ্লাইটার ইয়ারিং আছে একদম বাটার প্রত্যেকটা সেটে ওই বাটারফ্লাইয়ের মতন ইয়ারিং রয়েছে এই থাকছে দেখে নাও পিসটা জাস্ট এই রয়েছে লেন্থ এটা কিন্তু ফিক্স সাইজের উপর দিয়ে যাচ্ছে ইয়ার পিস থাকছে একদমই একটা ছোট ফ্লাওয়ারের মধ্যে দিয়ে এই আসবে টোটাল লুক প্রাইস থাকছে কিন্তু এটা 350 প্রাইস রয়েছে কিন্তু এটা 350 ঠিক আছে একবার একটু আমি ব্যাকে দেখাই এবার একটু আমি পিসটা ব্যাকে দেখাই তাহলে তোমাদের কাছে ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে একবার দেখাও লিচুবালা একটু ওয়েট করতে হবে রেগুলার ইউজার গুলো আমি দেখাবো বাট এইগুলো একটু শেষ করে নি তারপর অলরেডি প্রচুর ইয়ে পড়ে গেছে রিকোয়েস্ট একটু সাথে থাকো আমি দেখিয়ে দেব ঠিক আছে এই আসছে দেখে নাও পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 350 কারণ অলরেডি যেগুলো আমি একটা ছক কোষে বসেছি সেটা একটু কমপ্লিট করে দিই তারপর ইয়ে দেখাতে হবে মঙ্গলসূত্র দেখাতে হবে আরো কি বলেছিলে বেশ নোয়া বলেছো তো দেখছি আমি কতটা কি কমপ্লিট করতে পারি তারপর আমি দেখিয়ে দেবো চিন্তা নেই বাট আমার সেটটাকে রিপিট করতে বললে এই যাচ্ছে দেখে নাও আমার সেটটা এই থাকবে দেখে নাও আমার সেটটা প্রাইস থাকছে কিন্তু 500 প্রাইস হয়েছে কিন্তু 500 এই যাচ্ছে ইয়ার পিসটা ঠিক আছে এরপর মঙ্গলসূত্র দেখো একটু দাঁড়িয়ে যাও আমি দেখাবো ঠিক আর ফিঙ্গার রিং গুলোর বলেছিলে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসানসোলে গো আমার বাড়ি আসানসোলে ফিঙ্গার রিং গুলো বলেছিলে এটা বলে দিই প্রাইস প্রত্যেকটার কিন্তু কালার অপশন ডিজাইন অপশন আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি একটু দেখে নিও তোমরা রিপিট করে কারণ প্রতিটা জিনিস রিপিট করতে গেলে আমি কিন্তু পুরোটা কমপ্লিট করে উঠতে পারবো না কারণ অনেকের অনেক রিকোয়েস্ট রয়েছে তো দ্যাটস ওয়াই আচ্ছা এই থাকছে দেখে নাও 250 এটা থাকছে 150 কালার অপশন এটার রয়েছে এটার ডিজাইন অপশন রয়েছে এটারও কালার অপশন রয়েছে ব্ল্যাকে যাচ্ছে এটাও থাকছে তোমার 150 প্রত্যেকটা অ্যাডজাস্টেবল ডলার কত বলতে শিপিং কত শিপিং চার্জ থাকছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার শিপিং চার্জ ইয়ে কি বলে গদুল ভুলেই যাচ্ছি আমি 60 rupees ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60 rupees এন্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু থাকছে তোমার শিপিং চার্জ 85 চলো নেক্সট এবার একটা পেন্ডেন্ট দেখাই আর দুটো তিনটে পিস দেখাই দেন আমি দেখিয়ে দেবো তোমার মঙ্গলসূত্র ঠিক আছে দুটো তিনটে পিস একটু আমি দেখিয়ে দিই দাঁড়াও আমি তারপর মঙ্গলসূত্র দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা পেন্ডেন্ট সেট দেখাচ্ছি দেখো একদম কি বলবো আনকমন একটা ডিজাইন একদমই আনকমন একটা ডিজাইন এটা কি যে সিনেমাটা বেরিয়েছে না কান্তারা সেটার মতো অ্যাকচুয়ালি যাচ্ছে পিসটা জাস্ট দেখো জিনিসটা তুমি পড়বে তো তুমিই পড়বে বাট তুমি পড়লে লোকে তাকিয়ে দেখবে এটুকুনি বলতে পারি একটা পার্ল টার্সেল দিয়ে দিয়েছি আমি তোমরা চাইলে এটা টার্সেলের কালার অপশন চেঞ্জ করে নিতে পারো চিনি বিটস এর যে কোনো কালারের টার্সেল অপশন নিয়ে নিতে পারো জাস্ট অপূর্ব লেভেলে দেখতে এই থাকছে পিসেসটা উপরে বিয়েটা লাগিয়ে দাও এই থাকছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এটা 650 প্রাইস রয়েছে কিন্তু এটা 650 এই থাকছে দেখে নাও কাজটা এটা থাকছে ডিজাইনটা জাস্ট অপূর্ব লেভেলের দেখতে যদি এটা কেউ মনে করো যে চেন দিয়ে ক্যারি করতে চাও তো সেটাও করতে পারবে বাট আমি একটু মুখটা দেখাই যদি তোমার চেনের মুখটা ঢুকে যায় নর্মালি তো দেন চেন দিয়েও কিন্তু ক্যারি করতে পারবে অপূর্ব লেভেলে দেখতে পিসটা এন্ড 1.5 এর উপর দিয়ে যাচ্ছে জাস্ট ফিনিশিং হাই স্মিতা দি কেমন আছো এই থাকছে দেখো কাজটা জাস্ট মানে কিছু বলারই নেই এইসব পিস একদমই ইউনিক ডিজাইন তবে হ্যাঁ বারবার বলবো এগুলো কিন্তু বারবার রিস্টক হবে না এই যে এই পোর্শনটা দেখে নাও যদি এখান দিয়ে তোমার চেন ঢুকে যায় তো দেন তুমি চেন দিয়েও জিনিসটাকে ক্যারি করতে পারবে টার্সেলের কালার অপশন কিন্তু ইয়ে হয়ে যাবে কাস্টমাইজ কিন্তু হয়ে যাবে টার্সেলের কালার অপশন কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে দারুণ কালেকশন থ্যাংক ইউ সুমিতা দি একটু খালি বলবে সাথে থেকেও লাইকটাকে একটু শেয়ার করে দিও এন্ড কালেকশন ভালো লাগলে পরে বলবো পেজটাকে একটু ফলো করে রেখো ঠিক আছে যাতে অ্যাটলিস্ট নেক্সট লাইভ থেকেও সাথে থাকতে পারো এবং তোমরা সবাই সাথে থাকলে তবে আমার লাইভটাও করতে ভালো লাগে গল্প করতে করতে কখন আমি কিরকম ভাবে শেষ করে ফেলি আমি সেটা নিজেও বুঝে উঠতে পারি না ঠিক আছে চলো নেক্সট এবার চলে যাচ্ছি এবার একটা নেকলেস কাম চোকারে তুমি কেমন আছো একদম বিন্দাস একদম বিন্দাস চলো নেক্সট চলে যাচ্ছি এই পিসটার কিন্তু অলরেডি দুটো কালার অপশন তোমাদের দিয়েছিলাম যেটা আমার পেজে দেখবে ফটোস অপশনে পেলেই পেয়ে যাবে দেখতে এবং আরেকটা কালার অপশন নাও দিয়ে দিয়েছি নাও আরেকটা কালার অপশন রেডি করে দিয়েছি এই থাকছে পিসটা খুবই সুন্দর দেখতে একটা নেকলেস কাম চোকার এই আসছে কাজটা ঠিক আছে এবং এটা চাইলে পরে তোমরা চোকার করেও ক্যারি করতে পারবে এই যাচ্ছে দেখো পিসটা খুবই সুন্দর দেখতে এবং কাজটা পুরোটা একটা ময়ূরের পেখমের মতো যাচ্ছে
মিনেটা দেওয়া হয়েছে ওই রকমই একটা হালকা লাইট গ্রিন এবং ডিপ গ্রিনের সাথে মিনের কাজটা কিন্তু দেওয়া হয়েছে। পরলে পরে ঠিক এরকম একটা সুন্দর দেখে সিম্পল একটা লুক আসবে। কিন্তু পুরোটা তারের কাজের উপর দিয়ে যাচ্ছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 380, এটার প্রাইস থাকছে কিন্তু 380। খুব ভালো কালেকশন তোমার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। যারা যারা নতুন রয়েছো তাদের সবাইকে বলবো একটুখানি করে কমেন্ট করো, অ্যাটলিস্ট বুঝতে পারবো কারা নতুন রয়েছো। আর পুরনোদেরও কেউ বলবো একটু কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যারা কমেন্ট করোনি অলরেডি। বাটারফ্লাই সেটটা ব্যাকে দেখো, বাটারফ্লাই সেটটা ব্যাকে অলরেডি দেখিয়ে দিয়েছি দি, একটু রেকর্ডেড দেখতে হবে এবার। কারণ কি বলতো, প্রচুর জিনিস রয়েছে, আমি নয়তো কমপ্লিট করে উঠতে পারবো না, বুঝেছো। আজকে একটু তাড়াতাড়ি আমাকে লাইভটাও শেষ করতে হবে সেই কারণে, আর না হলে লাস্টের দিকে আমি দেখছি পারলে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি একটা সেটে, যেটা দুটো আবার দুটো কালারের ইয়ের অপশন দেবো, মিনের অপশন দেবো, দেন এবার আমি মঙ্গলসূত্র দেখিয়ে দেবো। এই পিসটা দেখিয়ে দিই, দেন আমি মঙ্গলসূত্র দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই সেটটা অন্য মিনেতে, অন্য মিনেটা একটু পেজে দেখে নাও, পেজের ফটোস অপশনে আমি ওখানে আরো দুটো মিনে দেখিয়েছি, এর আগে আমি আরো দুটো মিনে দেখিয়েছি। আচ্ছা নেক্সট থাকছে দেখে নাও, ওই যে অপরাজিতার ওপর দিয়ে যাচ্ছে কিন্তু চোকা, যেটার মিনের অপশনটা দেখতে পাচ্ছ একদম তোমার ইয়েটা থাকছে অরেঞ্জ এন্ড মেরুনের উপর দিয়ে। মিনের অপশন কিন্তু যাচ্ছে দেখো মেরুন এবং অরেঞ্জের উপর দিয়ে। এই থাকছে লুক, এই থাকছে দেখো লুকটা, ঠিক আছে। জাস্ট কিছু বলারই নেই, জিনিসটা এতটা সুন্দর, গুঁড়ো গলাটা জাস্ট কভার আপ হয়ে থাকবে। শাখা বাঁধা দেখাও, শাখা বাঁধা আজকে নিয়ে বসেনি, সো আজকে শাখা বাঁধা দেখাচ্ছি না। পেজের ফটোস অপশনে চলে যাও, ওখানে গিয়ে দেখো অলরেডি প্রচুর শাখা বাঁধার ফটো দেওয়া রয়েছে। আর যদি অরিজিনাল শাখা বলো অনলি মাত্র একটা পিসি পাবে, এন্ড যদি বলো যে ফাইবার শাখা দেন পেয়ে যাবে, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা 350, প্রাইস রয়েছে কিন্তু এটা 350। চলো নেক্সট চলে যাচ্ছি। আসানসোলের কোথায় তোমার সব? আসানসোলে কোথাও সব নেই, আসানসোলে আমার বাড়ি, আর টোটালটাই অনলাইনে, আমার বাড়ি থেকে টোটালটাই অনলাইনে, কোথাও কোনো শপ নেই। মোটা ব্যাঙ্গেলস আছে আজকে, মোটা ব্যাঙ্গেল দেখছি না, মনে হচ্ছে, মনে তো হচ্ছে না, দেখছি তাও, ঠিক আছে। আমার ঠিক এক্স্যাক্টলি কি ভুলে গেছি আমি। নাইস কালেকশন, থ্যাংক ইউ। পার্লে চোকার হবে? হ্যাঁ হবে, পার্লে চোকার হবে, আমি পার্লে চোকারও দেখাবো। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে দেখে নাও, এই রয়েছে পিসটা, এই থাকছে দেখে নাও মিনের অপশনটা, ওই যে ইয়ে গ্রিন এবং ব্লু এর উপর দিয়ে যাচ্ছে। আমি এটা আগেরটা আমি ব্যাকে দেখালাম, একটু আমাকে বলো তো আমি ভুলে গেলাম কিনা, ঠিক আছে। এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এক্স্যাক্টলি সেম 350। তোমাদের কিন্তু মিনের অপশন দিয়ে দিয়েছি, যার যেটা দরকার, যার যে শাড়ির সাথে যেটা ভালো লাগবে ঝপাঝপ নিয়ে ফেলবে, কিন্তু এই যাচ্ছে পিসেসটা। এবং যারা আরো বেশি কালেকশন দেখতে চাইছো, এটা আমি হয়তো দেখিয়ে উঠতে পারছি না, কারণ রোজ তো সব জিনিস দেখানো পসিবল নয়, বা রোজ সব জিনিস নিয়ে বসাটাও সম্ভব নয়। তো তাদের ক্ষেত্রে বলবো পেজের ফটোস অপশনে চলে যাও, ফটোস অপশনে গেলে দেখো প্রচুর কালেকশনের ফটো ওখানে অলরেডি আপলোড করা রয়েছে। এই আসছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে কিন্তু 350। চলো এবার একটু ছোট্ট মঙ্গলসূত্রগুলো ঝপাঝপ দেখিয়ে দিই। আজকে কিন্তু প্রচুর কিছু ডিজাইন দেখাবো, প্রচুর কিছু দেখাবো, যেগুলো তোমাদের ডিমান্ডেড পিস সেগুলো কিন্তু রিস্টক হয়ে গেছে। অ্যান্ড তার সাথে ব্রাইডাল নেকলেস কে চেয়েছিলে আগের দিন, বলো দেখি সে যদি রয়েছে একটু বলো। মপচেন হবে? হ্যাঁ দি মপচেন হবে, আমাকে হোয়াটসঅ্যাপে ইয়ে করো, হোয়াটসঅ্যাপে পিং করো, আমি ফটো দিয়ে দেবো, আর না হলে পেজের ফটোস অপশনে গিয়ে দেখতে হবে, ঠিক আছে। পার্লে চোকার আমি রয়েছে আমি দেখাচ্ছি, পার্লে চোকারও দেখাবো। ঝুমকো দেওয়া চেন পেন্ডেন্ট আছে, এক্স্যাক্টলি আছে যেটা তুমি ইয়ের মধ্যে চাইছো তো, ওই চিনের চিনার পাতাটা বলছো তো, ওটাও হয়ে যাবে, হয়ে যাবে। পেজের ফটোস অপশনে গেলে সমস্ত ফটো পেয়ে যাবে, এবং রেকর্ডেড লাইভ দেখলে পরেই বুঝতে পেরে যাবে অলরেডি সেগুলোতে দেখানো রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, এবার একটা ছোট্টর মধ্যে এটির একটা মঙ্গলসূত্র দিচ্ছি, জাস্ট খুবই সুন্দর দেখতে, একদম চরম লেভেলের রয়েছে, কোন রকম কোন কাস্টমাইজ কিন্তু হবে না, বারবার আমি বলে দিচ্ছি মঙ্গলসূত্র ক্ষেত্রে কিন্তু কোন রকম কোন কাস্টমাইজ হবে না। এই থাকছে লেন্থ, 18 ইঞ্চি লেন্থের উপর দিয়ে যাচ্ছে, এই যাচ্ছে কিন্তু তোমার এডির মধ্যে থাকছে। আমি এবার ডিজাইনটা দেখাচ্ছি, এডির লেন্থটা দেখিয়ে দিলাম ফার্স্ট অফ অল আমি, দেন আমি প্রাইস এবং ডিজাইন আমি বলছি। দাঁড়ো, এই হচ্ছে ব্যাপার, একবার পড়লে পেজটা খোলাটাই মুশকিল হয়ে যায়। দেখো এবার আমি জাস্ট ডিজাইন অপশন দেখাবো এবং ব্যাকে দেখাতে থাকবো, কারণ নইলে আমি শেষ করে উঠতে পারবো না যদি ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক করতে থাকি। এই থাকছে দেখো কাজটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 200, এটার প্রাইস থাকছে কিন্তু 200 জাস্ট বিকজ, সরি 220, এটার প্রাইস থাকছে 220 জাস্ট বিকজ পুরোটা কিন্তু এডির ওপর দিয়ে যাচ্ছে সেই জন্য, এবং এডিগুলো কিন্তু লকিং এ রয়েছে,
এডিগুলো দেখিয়ে দিচ্ছি, একদম লকিং এ রয়েছে, রেগুলার পারপাস তোমরা ইউজ করতে পারো। আমি ব্যাকেই রাখছি ক্যামেরাটা, ঝপাঝপ আমি একটু মঙ্গলসূত্রগুলো কমপ্লিট করে দিই, দেন আমি আসবো আবার অন্য কালেকশনে, কারণ পাল চোকার ইয়ে চোকার প্রচুর কিছু রয়েছে। আচ্ছা এটা একটা দেখে দাও, ওই 18 ইঞ্চির মধ্যে দিয়েই যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু 150, 18 ইঞ্চির মধ্যে দিয়ে রয়েছে মঙ্গলসূত্র, প্রাইস রয়েছে কিন্তু 150। ওকে, এই থাকছে পিসেসটা। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পিসে নেক্সট চলে যাচ্ছি। এবার নেক্সট পিসটাই, এটাও দেখো একটুখানি ইয়েটা আমার কমপ্লিট করা হয়ে ওঠেনি, ইয়েটা তোমার ডিজাইনটা, এটার নিচে দুটো জাস্ট ঝুমকো যাবে, বল যাবে, সরি এটার নিচে দুটো জাস্ট বল যাবে, ঠিক আছে। এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে 150, প্রাইস রয়েছে 150। এই থাকছে কাজটা, ওকে, 18 ইঞ্চি লেন্থের মধ্যে দিয়ে থাকছে। এই যাচ্ছে দেখো দুটো রোজ সেই মোটিভে রয়েছে, আরামসে রেগুলার পারপাস ইউজ করতে পারো, কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তিন মাসের তো কালার ওয়ান্ডে অলরেডি পাচ্ছো তোমরা, ঠিক হ্যাঁ। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা পিস 150 মধ্যে দিয়েই রয়েছে, 150 মধ্যে দিয়েই থাকছে। নেক্সট একটা ডিজাইন এই আসছে, দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু 150, 18 ইঞ্চ লেন্থের উপর দিয়ে যাচ্ছে। আরেকটা বলে দিচ্ছি ছোট, এই মঙ্গলসূত্রের ক্ষেত্রে কিন্তু কোন রকম কোন কাস্টমাইজেশন হবে না, মানে এই চেন হবে না, ওই চেন চাই এরকম পারবো না, সরি এইটুকুনি বলছি, এটা আমি পারবো না, সরি, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে একটা লাস্ট আজকের মতো আপাতত মঙ্গলসূত্রের মধ্যে, এটা কিন্তু তোমার পেছনে সেই ইয়ে দেওয়া এস এস টাইপের, এস বলে না সেই ঘুরিয়ে লাগায় না সেরকম টাইপের, এই থাকছে দেখে নাও বাটারফ্লাই, প্রাইস থাকছে প্রাইস থাকছে 120, প্রাইস রয়েছে এটার 120, উল্টো পড়েছিলাম সত্যি। ভালো লাগলে একটু রিভিউ দিতে হবে তো পেজে, পেজে একটু রিভিউ দিও প্লিজ। এই থাকছে দেখে নাও জিনিসটা, প্রাইস থাকলো কিন্তু 120, ওকে। চলো মঙ্গলসূত্র যা ছিল মোটামুটি রেগুলার পারপাস ইউজের জন্য আমি সেগুলো অলরেডি দেখিয়ে ফেলেছি, এখন আপাতত ও আরেকটা পিস রয়েছে, আরেকটা পিস রয়েছে হাফ চেন হাফ মঙ্গলসূত্রের মধ্যে দিয়ে, এই পিসটা দেখে নাও, এই পিসটা দেখে নাও, হাফ চেন হাফ মঙ্গলসূত্র চেন এইভাবে যাচ্ছে পিসটা, এই আসবে লেন, এটা থাকছে এই লেন, এই যাচ্ছে মঙ্গলসূত্র চেন, দেন রয়েছে চেন, আবার থাকছে দেখো মঙ্গলসূত্র চেন, এইভাবে থাকছে পিসটা, এবং পেন্ডেন্টটা রয়েছে একটা তোমার পিককের মধ্যে দিয়ে, একটা পিককের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু, রিংগুলো দেখাবে তোমার হাতে, হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, দাঁড়া একটু দাঁড়িয়ে যা আমি দেখিয়ে দেবো। আচ্ছা পিককের মুখটা দেখো এরকম করে কিন্তু বেরিয়ে রয়েছে, একটা চিডি এফেক্টের মতো করে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু এটা 200, প্রাইস রয়েছে কিন্তু এটা 200, ওকে দেবো, ওকে নয় আমি ওয়েট করে থাকলাম কিন্তু, এবারে বলবে বাবারে এই পৌর্ণমী আমাকে বকছে, বাট একটুখানি কেন বলি বলতো, রিভিউ গুলো দিতে যারা নতুন রয়েছে তারা অ্যাটলিস্ট সাহস পায়, তারা একটু চট করে কাদের দেখে জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ কি পিস রয়েছে কি জিনিস থাকছে, তো তারা অ্যাটলিস্ট বুঝতে পারে, বুঝেছো, সেই জন্য আমি তোমাদেরকে একটু রিভিউ গুলো দিতে বলি। চলো নেক্সট, আচ্ছা ফিঙ্গারিং এর বললে আমি ফিঙ্গারিং গুলো দেখাও তোমার হাতে, ফিঙ্গারিং আমি ফার্স্টে অলরেডি দেখিয়ে ফেলেছি, আমার হাতের গুলো আবার দেখিয়ে দিচ্ছি। এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 250, এটা কিন্তু ডাবল ফিঙ্গারিং এর উপর দিয়ে যাচ্ছে, বারবার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ডাবল ফিঙ্গারিং এর উপর দিয়ে যাচ্ছে, এবং পুরোটাই কিন্তু অ্যাডজাস্টেবল, পুরোটাই কিন্তু অ্যাডজাস্টেবল এর মধ্যে দিয়ে থাকছে, এই থাকছে পিসটা, এটা রয়েছে 150, এডির মধ্যে এটাও থাকছে 150, এটার কালার অপশন দেখিয়ে দিয়েছি, এটারও ডিজাইন অপশন দেখিয়ে দিয়েছি, এন্ড এটারও কালার অপশন কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। নাও পার্ল চোকার ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, একটা পার্ল চোকার যেটা নিয়ে সত্যি কিছু বলার নেই, বলার কিছু থাকেও না, কারণ ফর্মিং জিনিসটাই এতটা সুন্দর যেটা নিয়ে কিছু বলার চলেও না, এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে কিন্তু 350। হাই শ্রাবণীদি, আচ্ছা কারা কারা নতুন কই দেখি আজকে, অ্যাটলিস্ট কোন কোন দিদিদেরকে নতুন পেয়েছি একটুখানি জানতে চাইছি, প্রাইস থাকছে কিন্তু 350। চলো এবার একটু আমি ব্যাকে দেখিয়ে দিই কাজটা, যেটা নিয়ে বারবার আমি বলে থাকি যে দেখো আমি নিজে মুখে বললাম তোমরা কেন বিশ্বাস করবে না দেখে, তো এই নাও আমি তার জন্য ব্যাকেও দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা পিস, যাতে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারো যে আমি যেটা বলছি সেই জিনিসই তোমাদের দিচ্ছি কি না। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার কত বললাম 350, প্রাইস রয়েছে 350। হাই অয়েন্ডি, হাই পিঙ্কিদি, ওরে বাবা অনেক নতুন দিদিদেরকে দেখছি তো, কে কোথার থেকে দেখছো সেটাও একটু বলো, তাহলে তো বুঝতে পারি যে অ্যাটলিস্ট আমাকে আসানসোলে বসে কারা কারা কোথার থেকে দেখছো। হাই অঙ্কিতা দি, হাই শিউলি দি। চলো নেক্সট এবার একটা দেখাচ্ছি পার্লের আরেকটা চোকার, দেখে নাও যেটা এতদিন, আচ্ছা
এটা একটু আমি পড়ব, কারণ তার সাথে লও এসেছে সেপারেট ভাবেই, কম্বো ভাবে নয়। বাট আমি একটু পড়ে দেখাবো যে তোমরা যাতে এটার সাথে নিতে পারো বা পড়লে ঠিক এক্স্যাক্টলি কেমন লাগবে সেটা বোঝানোর জন্য আমি একটু এটা পড়ে দেখাবো। চোকারটা তো এর আগে আমি তোমাদের দিয়েছি, গোল্ডের মধ্যেও দিয়েছি, পার্লের মধ্যেও এই চোকারটা দিয়েছি, অ্যাভেলেবেল রয়েছে যার যেখান থেকে দরকার। বোলপুর, বা খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। বাট অনেকদিন ধরে যাবো যাবো করছি, হয়ে উঠছে না। বলে না যে না ইয়েটা মানে ইচ্ছে থাকলেও অনেক সময় হয়ে ওঠে না, সেটাই হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ অনেক দিন ধরে যাবো যাবো করছি বাট হয়ে উঠছে না। সোনারপুর, 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 আচ্ছা কলকাতা সোনারপুর, মিনেকারি মুখপলা আছে না? মিনেকারি মুখপলা হবে না, রানাঘাট, বা রানাঘাটটাও খুব ভালো জায়গা, দেখছি আগে। আচ্ছা এই থাকছে, দেখে নাও, পিসটা পার্লের ওপর দিয়ে রয়েছে, এটা কিন্তু তোমার বেল্ট চোকারে যাচ্ছে পার্লের ওপর দিয়ে, এন্ড এই ছিল কিন্তু ইয়ার বেস। এটার প্রাইস রয়েছে কিন্তু 350, এটার প্রাইস থাকছে কিন্তু 350। রেগুলার ইউজের কানের কিছু হবে গো? হ্যাঁ রেগুলার ইউজের কানের প্রচুর হবে, বাট দিয়ে আজকে আমি নিয়ে বসিনি, সেজন্য আজকে আমি দেখি উঠতে পারছি না। লাইভটা একটু ফলো করে রাখো, পেজটাকে ফলো করো, নেক্সট দিন এলে পরে আমি দেখিয়ে দেবো। নেক্সট দিন মোটামুটি ধরে রাখো, যেদিন আসবো আমি জানিয়ে দেবো, আমি সেদিনকে দেখিয়ে দেবো, ওকে? আচ্ছা এটার সাথে যদি ম্যাচিং করে কম্বো করে নিতে চাও, এই নাও, সেপারেটলি চাইলে সেপারেটলিও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও পিসটা। হাই দীপাদি, এই যাচ্ছে কাজটা, ঠিক আছে? জাস্ট কিচ্ছু বলার নেই, লুকটা দেখে আশা করি বুঝতে পারছো কি পিসে পাচ্ছো। এক্স্যাক্টলি যেখানে যেমন তোমার চাটাইয়ের উপর দিয়ে যাচ্ছে, এই পোর্শনটাও কিন্তু সেম পুরোটা চাটাইয়ের উপর দিয়ে যাচ্ছে, মানে বলতে পারো এরকম করে জাস্ট দুটো চোকারকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটার সাথেও কিন্তু ইয়াররিং সেম পিসে পাচ্ছো, এটার সাথেও ইয়াররিং কিন্তু সেম পিসে পাচ্ছো, এই যে, ওকে? চোকারটা যদি নিতে চাও প্রাইস থাকছে 350, এন্ড লংটার সাথে ইয়াররিং কিন্তু সেম পিস, লংটার প্রাইস থাকছে 550, লংটার প্রাইস থাকছে 550। এই যাচ্ছে পিসটা, কম্বো করে নিতে চাইলে ঝাপাঝাপ নিয়ে ফেলো। এবার আমি একটু ব্যাকে দেখাই, এবার আমি একটু পিসটা ব্যাকে দেখাই। তোমার ডান হাতের ব্রেসলেটটা, ওটা আমার দেখানো হয়ে ওঠেনি, একদমই তাই, ঠিক ধরেছো, আমার ডান হাতের ব্রেসলেটটা দেখানো হয়ে ওঠেনি, আমি দেখাবো, একটু দাঁড়িয়ে যাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাই দীপাদি, দয়া করে বলবো রিভিউ করো না, তোমার স্টিকার কমেন্ট দিও না, স্টিকার কমেন্টটাতে ফেসবুকে অনেকটা প্রবলেম হয়, স্টিকার কমেন্টটাতে ফেসবুকের অনেকটা প্রবলেম হয়, তার জন্য স্টিকার কমেন্টটা দিও না, প্লিজ ডিলিট করে দিও। আমি সোনারপুর থেকে দেখছি, ওরে বাবারে, থ্যাংক ইউ দিদিরা, থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে দেখে নাও পিসটা, এটা সোনারপুর থেকে নরেন্দ্রপুর, নরেন্দ্রপুরই তো, নরেন্দ্রপুর কতটা দূর গো, ঠিক আছে? এন্ড তার সাথে চোকারটা যাচ্ছে, এই যে চোকারের ডিজাইনটা, চোকারটা থাকছে কিন্তু 350, এটা থাকছে কিন্তু তোমার 550, এন্ড তার সাথে ইয়াররিংসটা একবার আমি দেখিয়ে দিই, দাঁড়িয়ে যাও, এই রয়েছে কিন্তু ইয়াররিংস, দুটোর সাথে কিন্তু সেম ইয়াররিংস যাবে, ঠিক আছে? যেটা যার দরকার ঝপাঝপ স্ক্রিনশট নিতে হবে, এন্ড কি করতে হবে, ঝপাঝপ পাঠিয়ে ফেলতে হবে। চলো চলে যাচ্ছি নেক্সট পিসে, চলে যাচ্ছি এবার নেক্সট পিসে। আমার হাতের ব্রেসলেটটা বলেছো, ওটাও একটু দেখিয়ে দিই। ব্রেসলেটটা ম্যাচিং মোটামুটি চোকার, একদম ফুল ম্যাচিং না হলেও মোটামুটি ম্যাচিং চোকার অলরেডি আমি দেখিয়েছি এর আগে, যদি আজকেও পারি আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সীতাহার দেখাবে, একদম দেখাবো, দি একটু সাথে থাকো আমি দেখাবো, ঠিক আছে? পারলে সীতাহার অলরেডি একটা পিস দেখিয়েছি। আচ্ছা এই থাকছে দেখে নাও ব্রেসলেটটা, এই রয়েছে দেখে নাও ব্রেসলেটটা, পুরোটা কিন্তু চেনের ওপর দিয়ে যাচ্ছে, একটু আমার ঢিলে হয়েছে, বাট এখানে দেখো লকটা অনেকটাই রয়েছে, কিন্তু আমি অনেকটা আগে লাগিয়েছি, মানে একা হাতে পড়লে যেটা হয়, সত্যি কথা বলতে একা হাতে পড়লে দেখবে টাইট করে পড়া যায় না, তো সেই রকম যাচ্ছে কিন্তু পিসটা। আমি এটা যখন খুলবো আমি দেখিয়ে দেবো, হ্যাঁ এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 250, সবার হাতে হয়ে যাবে, 20 হাতে সাইজ থেকে 30 হাতে সাইজ পর্যন্ত যে কেউ বুক করতে পারো, সবার হাতে হয়ে যাবে, প্রাইস থাকছে কিন্তু এটা কত বললাম, 250 পর্যন্ত, ভুলে যায় জানো তো, তোমরা একটু মনে করিয়ে দিও, হ্যাঁ। চলো নেক্সট, এবার একটা আমি নেকলেসে যাচ্ছি, ফর্মিং এর উপরে একটা নেকলেস আমি কলকাতা থেকে দেখছি, কলকাতা থেকে আর কারা কারা রয়েছে কলকাতা থেকে, কলকাতা যদি সোনারপুরটাও কলকাতাতে, তাই না? হাই সঙ্গীতা দি, চলো নেক্সট থাকছে একটা ফর্মিং এর উপরে নেকলেস চলে যাচ্ছি, এই থাকছে দেখে নাও ফর্মিং, মানে জানো অলরেডি 24 ক্যারেটের উপর দিয়ে যায়, এবং সেটা 1 ইয়ার এর কালার ওয়ারেন্টি পাও যে কোনো ফর্মিং এর ক্ষেত্রে, না গো একদমই হয় না, এই তো প্রতিমাদি ভালো লিখেছো, না কোথাও হয় না গো। এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও পিসটা, একদম ফর্মিং এর উপর দিয়ে আসাম থেকে, আসামে কিরকম ওয়েদার আজকে,
আসামে আজকে কি রকম ওয়েদার? কারণ আসামে কয়েকদিন ধরে খুব ভালো মানে বর্ষা আগে আসামে ঢুকে গেছে অলরেডি, যেটা আমি জানি কারণ আমার ওখানে ফ্রেন্ড রয়েছে। এই থাকছে পিচটা, ফর্মিং এর মধ্যে যাচ্ছে 650 650, প্রাইস থাকছে কিন্তু 650। এই থাকছে কাজটা, ঠিক আছে, জাস্ট পড়লে পরে এরকম একটা লুক দেবে যেটা সববার গলাতে জাস্ট বসে যাবে, কিছু বলারই নেই, দেখেই বুঝতে পারছো চেনটা পুরোটা ফ্লেক্সিবলের উপর দিয়ে যাচ্ছে। আমি শ্রীরামপুর থেকে দেখছি, অনেক দূর থেকে তোমরা দেখছো, থ্যাংক ইউ সবাইকে বলবো অসংখ্য থ্যাংক ইউ, তোমাদের টাইমের মধ্যে থেকে একটুখানি টাইম বের করে অ্যাটলিস্ট তোমরা আমার লাইভে জয়েন করতে পেরেছো তার জন্য। আচ্ছা এই এটা কি বলবো, পেন্ডেন্টটা এর আগে এক্সাক্ট সেম পিস যদিও দিইনি, বাট কিছুটা সেম জাতীয় দিয়েছিলাম, এটা ওটা অনেকে চেয়েছিল, আমি রিস্টক করতে পারিনি, রিস্টক করতে পারিনি। সিম্পল নেকলেস দেখাও, একদম দেখাবো কৃষ্ণাদি, একটু সাথে থাকো আমি দেখিয়ে দেবো। হ্যাঁ দাঁড়াও আমি এই পোর্শনটা থেকে খুলে পড়ি, কারণ মাথার মধ্যে খোপা থাকলে না কোনো ছোটখাটো জিনিস টুক করে পরা যায় না, এটাই মুশকিল হয়ে যায়। এটা একটা পেন্ডেন্ট রয়েছে, তোমরা যদি চাও চেন দিয়ে ক্যারি করতে পারো, কারণ অনেকেই তোমরা চেন দিয়ে ক্যারি করার জন্য পেন্ডেন্ট খোঁজো। আমি টার্সেল দিয়ে রেখেছি, মানে যে টার্সেল দিয়েই পড়তে হবে সেটা কোনো ব্যাপার নেই। এই থাকছে পিসেসটা, ব্ল্যাক কালারের টার্সেল দিয়ে রেখেছি আমি, এই যাচ্ছে জিনিসটা। এই থাকছে দেখে নাও কাজটা, ঠিক আছে, এন্ড এই যাচ্ছে ইয়ারিং, এক্স্যাক্টলি সেম ডিজাইন কিন্তু এর আগে দিইনি, দেখে হয়তো মনে হতে পারে পাশার মধ্যে, বাট ডিজাইনটা কিন্তু আলাদা রয়েছে। এবং তার সাথে কিন্তু তোমার পার্লের একটা কাজ থাকছে, এই যাচ্ছে তোমার পাশাটা। প্রাইস থাকছে কিন্তু এটা 450, প্রাইস রয়েছে কিন্তু এটা 450। তোমার প্রোডাক্ট ভেরি নাইস, থ্যাংক ইউ। উড়িয়া কোথায় ছিল এতক্ষণ? অফিস, হাই, জাস্ট অফিস থেকে এলাম। কি কি দেখিয়েছো গো? অনেক কিছু দেখিয়ে দিয়েছি মণিদীপাদি, আজকে অনেক কিছু দেখানো হয়ে গেছে অলরেডি, একটু রেকর্ডেড লাইভটা দেখে নিও, ঠিক আছে। এই থাকছে পিসেসটা, আমি একটু ব্যাকে দেখাই, কালার অপশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমার টার্সেলের যদি বলো। এটা ব্ল্যাকে দিয়েছি, মেরুন বলবে, হোয়াইট বলবে, ব্লু বলবে, বা কালার আমাকে বলো, কালার চার্ট আমি পাঠিয়ে দেবো, কালার চার্ট কি কি অ্যাভেলেবেল রয়েছে আমি পাঠিয়ে দেবো, সেটা দেখে যে কোনো কালার অপশন তোমরা নিয়ে নিতে পারো টার্সেলে, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 450 উইথ দিস টার্সেল, টার্সেলের কালার চেঞ্জ করতে পারো। এবারে যেটা বলছি, চেন দিয়ে যদি নিতে চাও, যদি তোমরা 24 ইঞ্চ চেন দিয়ে নাও, 24 ইঞ্চ কতটা আমি সেটা দেখিয়ে দেবো অন্য পিস দিয়ে, 24 ইঞ্চ যদি চেন দিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমার প্রাইস সেমই থাকছে, যদি 18 ইঞ্চ চেন দিয়ে তো ভালো লাগবে না, তবে যদি এরকম 34 ইঞ্চ চেন দিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু 50 রুপিস চার্জেস বেড়ে যাবে। ওকে, চেনের লেন্থ ওয়াইজ তো প্রাইসটা থাকে, তো সেই জন্য বেড়ে যাবে, প্রাইস থাকছে কিন্তু 450। চলো চটপট 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 নিয়ে ফেলো না সঙ্গীতাদি, কোথাও হয় না, কোথাও হয় না। চলো নেক্সট পিসে চলে যাই, যাচ্ছি এবার চেনের মধ্যে, বললাম তো চেনের মধ্যে একটা পিস দেখিয়ে দিই। উফ 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 উফ, মাদার পালের ওপর এরকম পেন্ডেন্ট, এই দেখো মাদার পালের পেন্ডেন্ট দিচ্ছি, নাও এই নাও মাদার পালের পেন্ডেন্ট, একদম ইউনিক, একদম স্টাইলিশ, যেটা তুমি পরবে তুমিই পরবে, যেটা রিস্টক খুব বেশি হবেও না, এবং ডিজাইনটা এখনো দেখোনি কোথাও, এটাও বলতে পারি, কারণ এর আগে আমি ঘোড়া দিয়েছি তোমাদের মাদার পালের মধ্যে দিয়ে, ঘোড়া দিয়েছি, ঘোড়া অ্যাভেলেবেল রয়েছে, এটা এই কানে কানটা দেখি, ইয়ে দিয়েছি তোমাদের, ফিস দিয়েছি, পিকক দিয়েছি, অনেক কিছু মোটামুটি পেয়ে গেছো। এন্ড এই থাকছে দেখে নাও হরিণ, এই থাকছে দেখে নাও হরিণ, কিচ্ছু বলার নেই, জাস্ট অপূর্ব লেভেলে দেখতে একটা মাদার পালের ওপর দিয়েই যাচ্ছে। যারা ইউনিক পিস পড়তে পছন্দ করো, এবং এটুকুনি বলবো যে একদম হাটকে কিছু পড়তে চাও, চট করে নিয়ে ফেলো, চট করে নিয়ে ফেলো, এটা চাইলে টার্সেল দিয়েও নিতে পারো, এটা কিন্তু 24 ইঞ্চ চেন দিয়ে রয়েছে, তো টার্সেল দিয়ে নিলে যা প্রাইস পড়বে, 24 ইঞ্চ চেন দিয়ে নিলেও সেম প্রাইস পড়বে, এটা 18 ইঞ্চ চেন দিয়ে নিলে আমার মনে হয় না অতটা ভালো লাগবে, বা যদি তোমাদের ভালো লাগে তোমরা নিতেই পারো, কোনো অসুবিধে নেই। ওকে, প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস থাকছে কিন্তু 500, এটার প্রাইস থাকছে কিন্তু 500। কালারিং পার্ল নেকলেস গুলো একবার দেখাতে পারবে? কালারিং পার্ল নেকলেস আজকে নিয়ে বসিনি রুমাদি, আমার পেজে ফটো দেওয়া রয়েছে, একটু দেখে নাও, ফটোস অপশনে গেলেই পেয়ে যাবে। এই থাকছে দেখো পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু 500। এবার আমি একটু ব্যাকে দেখাই কাজটা, একটু ব্যাকে দেখাই, তোমরা লুকটা তো মোটামুটি দেখে ফেললে, লুকটা তো মোটামুটি দেখে ফেললে কিরকম কি লুক লাগছে দেখতে। এবারে আমি একটু কাজটার জন্য ব্যাকে দেখাবো, কারণ তাহলে বুঝতে পারবে
কি পিসে পাচ্ছো এবং কি জিনিসে যাচ্ছে, শুধু শুধু প্রাইস নয়। এই থাকছে দেখো কাজটা, সেলের মধ্যে দিয়ে রয়েছে, সেলটাও দেখো এরকম করে শঙ্খ মোটিভে গার্ড করা রয়েছে। অ্যান্ড এই থাকছে তোমার ইয়াররিংস, অপূর্ব দেখতে, সিরিয়াসলি জিনিসটা অপূর্ব দেখতে, কোথাও দেখতে পাবে না এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত। বাট এবারে বলবো, এবার থেকে হয়তো পেয়ে যেতে পারো, কারণ অলরেডি যেহেতু রিলিজ হয়ে গেছে, তারপরে তো কপি করতে বেশি সময় লাগে না, তাই না? হ্যালো রূপাদি, এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 500, যার পছন্দ ঝপাং করে নিয়ে ফেলো, দেরি করো না, ডিস্টার্ব হতে কিন্তু টাইম লেগে যাবে এইসব পিসগুলো। বিশেষ করে অলরেডি এখন তোমরা দেখতেই পাচ্ছ যে পুজো যেহেতু চলে এসেছে, তো সেই সময়টাতে ডিস্টক পিস কিন্তু খুব কম পরিমাণে আসছে এবং ডিস্টক হতে পর্যন্ত টাইম লাগাচ্ছে। চলো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি, পেন্ডেন্ট সেট। এটাও চরম লেভেলের তোমরা ভালোবাসা দিয়েছো, যার জন্য বারে বারে নিয়ে আসতে ইচ্ছে হয়, মন জাগে। এবং তার থেকেও বড় কথা, যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তাদের জন্য দেখতে পারো, গিফট পারপাসেও দিতে পারো, খুব সুন্দর। কিন্তু তোমার প্রোডাক্ট গুলো ভালো আর প্রাইসও কম্পারেটিভলি বেটার। থ্যাংক ইউ মনিদীপাদি, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম মনিদীপাদি দেখো ইয়ে করেছিল, পারচেজ করেছিল মনিদীপাদি, স্যাটিসফাইড তো তুমি, সেটুকুনি বল। অ্যান্ড এই থাকছে ইয়াররিংস, এই থাকছে ইয়াররিংস, এটা ইয়াররিংসটা আমি দেখা, এই কান বারবার আমি এই কানেরটাই হাতে আসি, এই যাচ্ছে পিসটা। প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে 350। অলরেডি অনেকে নিয়েছো, যারা নিয়েছো তাদের রিভিউ পেয়ে যাবে, পেজে দেওয়া রয়েছে। প্রচুর পিসেস বেরিয়েছে, প্রচুর পিসেস, কিছু বলার নেই এইসব পিসকে। এটা তো তোমরা টাসেল দিয়ে ক্যারি করতে পারো, চেন দিচ্ছি, চেনের সাথেও পরতে পারো। অ্যাকচুয়ালি চেনের সাথে নিলে কি সালোয়ার কামিজের সাথেও ক্যারি করা যায়, নট অনলি সেখানে টাসেলের সাথেও ক্যারি করা যায়, যেটা তোমাদের মানে পছন্দ, যেটা তোমাদের খুশি, তার সাথে যেমন করে খুশি নিতে পারো। প্রাইস রয়েছে কিন্তু 350, প্রাইস থাকছে কিন্তু 350। চলো একটু আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি, এটারও দেখবে ফটো ভিডিও সমস্ত কিছু দেখবে পেজের মধ্যে আমার দেওয়া রয়েছে। ইয়েস, যেদিন আমি পড়বো তোমাকে সেলফি ফাটাবো, একদম সেলফি আমাকে না পাঠিয়ে ডাইরেক্ট সবার সামনেই দিও, আমাদের পেজেই দিও, আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকেই, ফ্যামিলিটাতেই দিও, সবাই মিলে দেখবো আমরা না হয়। এই যাচ্ছে পিসটা, হ্যাঁ প্রাইস থাকছে 350, গিফট পারপাসের জন্য নিতে পারো, খুব সুন্দর। কিন্তু তোমার লাইভ কোথা থেকে হচ্ছে, আমার লাইভ কোথা থেকে হচ্ছে বলতে বুঝলাম না অত সিধি, মানে কোথায় থাকি আমি সেটার কথা বলছো? কালার ওয়ারেন্টি প্রত্যেকটা 6 মান্থ, পার্টি ওয়্যারের ক্ষেত্রে 6 মান্থ, রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ, পার্টি ওয়্যারের ক্ষেত্রে 6 মান্থ, রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ। চলো আর একটা সিম্পল টাইপের ডিজাইন, না কোথাও হয় না, কোথাও হয় না, কোথাও হয় না, ক্যাশ অন ডেলিভারি। চলো একটা সিম্পল এর মধ্যে একটা ডিজাইন দিই, যারা সিম্পল জিনিস পছন্দ করো তাদের জন্য, বিশেষ করে আমি যেমন প্রচন্ড পরিমাণে পছন্দ করি সিম্পল জিনিস, আমার খুব ভালো লাগে। তো এই আসছে দেখো পিসেসটা, এই যে এই থাকছে দেখো পিসটা, পুরোটা একটা চেনের উপর দিয়ে যাচ্ছে, যেটা মাঝে মাঝে একটা করে বল রয়েছে। অ্যান্ড এই পোর্শনটা দেখো একটা ফ্লাওয়ার থাকছে চেন দিয়ে, নিচে নিচের পোর্শনেও আবার দেখো একটা ছোট্ট মতো তোমার ফ্লাওয়ার টাইপের ইয়ে রয়েছে, এবং ওই ফ্লাওয়ারটাতেই কিন্তু তোমার ইয়াররিংস পেয়ে যাচ্ছ, নিচে যাচ্ছে বল। এই আছে লুকটা, ছোট্ট জিনিস দেখতে সুন্দর, পেছনে এস রয়েছে, যদি তোমরা মনে করো টার্সেল দিয়ে চাও এস দিয়ে নিয়ে নাও, টার্সেল দিয়েও ক্যারি করতে পারো, টার্সেল দিয়ে পড়লেও ঠিক এরকম একটা লুক আসবে সিম্পল এর মধ্যে দিয়ে, যেটা নিয়ে সত্যি কথা কিছু বলারই নেই। প্রাইস থাকছে কিন্তু এটা 280, এটার প্রাইস রয়েছে কিন্তু 280। চলো আমি পেজ ব্যাকে একটু দেখিয়ে দিই ডিজাইনটা, এই থাকছে দেখো ফ্লাওয়ারটা, এই রয়েছে ফ্লাওয়ারটা, নিচের পোর্শনটা ঠিক এরকম একটা কাজ যাচ্ছে, অ্যান্ড এই থাকছে আরেকটা ফ্লাওয়ার, প্রাইস থাকছে কিন্তু এটা 280, এই যাচ্ছে টোটাল ডিজাইনটা। ওকে চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পিসে হাসুলি অ্যান্ড নেকলেস অ্যান্ড পার্ল সীতাহার দেখিও, পার্ল সীতাহার, পার্ল সীতাহার একটা পিস দেখিয়েছি, আরো পিস দেখাবো আমি। হাসুলি আজকে, হাসুলি আজকে একটা ব্রাইডাল টাইপের সেট নিয়ে বসেছে, আমি সেটাও দেখাচ্ছি। সেলি পিস গুলো দুটো নতুন ডিজাইন এসছে, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কুলো মোটিভে, আগের যে কুলোটা সেটাও কিন্তু রয়েছে অ্যাভেলেবেল, যারা যারা বুক করতে চাও ওই কুলোটাও নিয়ে নিও। আর নর্মালি আমি বলেই থাকি সেলির মধ্যে কিন্তু ইয়াররিং থাকে না, তো এটা এক্স্যাক্টলি সেরকমই একটা, পুরো পড়লে পরে গোল্ড লুক দেবে,
পুরো একদম গোল্ড লুকের পিস থাকছে। এই থাকছে দেখো কাজটা, একদম ফর্মিং এর উপর দিয়ে পাচ্ছ, দুটো কালার অপশনও পাবে। মিস হয়েছে আমার অফিস থেকে, লেট হয়েছে আসতে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, একটা অলরেডি দেখিয়েছি, সেটা তো তুমি রেকর্ডেড দেখে নিতে পারবে, এন্ড বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি। নোয়া এই যে আমি একটা হাতে পরে রয়েছে, আপাতত এই নোয়াটাই দেখিয়েছি, প্রাইস রয়েছে এটার 400, ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা থাকছে দেখে নাও ব্ল্যাক, যে মেরুন চাই তার মেরুন নাও, যা ব্ল্যাক চাই ব্ল্যাক নাও, রেড বলবে রেডও বানিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, বাট আমার মনে হয় রেডটার থেকে মেরুন অ্যান্ড ব্ল্যাকটা বেশি বেটার লাগে। একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু আমি ব্যাকে দেখাচ্ছি, দেন বুঝবে। পুরো সোনা জিনিসগুলো, সত্যি কথা পুরো সোনা। ফর্মিং জিনিসটাই এমন, বারুইপুরে শিপিং হচ্ছে 60 rupees গো। এই থাকছে দেখো কাজটা, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে, দাঁড়ো, প্রাইস রয়েছে কিন্তু 350। ঠিক আছে, মেরুনটা দেখি, ব্ল্যাকটা দেখিয়ে দিলাম, এক্স্যাক্টলি সেম ডিজাইনে কিন্তু মেরুনটা রয়েছে, সেম ডিজাইনে কিন্তু মেরুনটা রয়েছে। চলো সরিয়ে দিলাম, প্রাইস থাকছে কিন্তু 350, আর ইয়াররিংস কিন্তু থাকে না, কোন সেলি ফিশের সাথে ইয়াররিংস কিন্তু থাকে না। ওকে, আর টার্সেল গুলো দেখো, টার্সেল গুলো দেখো, সিরিয়াসলি বেশ ভালো লাগে টার্সেল গুলো আমার, একদম বালিশ বালিশ পুরো। মিনে কুলোটা নেই, মিনে কুলোটাও আছে, মিনে কুলোটাও আছে, মিনে কুলোটাও আছে গো, ওটাও অ্যাভেলেবেল রয়েছে, ওটাও পেয়ে যাবে মিনে কুলোটা। চলো নেক্সট চলে যাচ্ছি, এবার একটা টাইচেন দেখাই, সিম্পল ডিজাইনের, সিম্পলের ওপর একটা পার্ল দিয়ে জাস্ট কাজটা দেখো। এই ফ্লাওয়ারটা অনেক কিছু পেয়েছো তোমরা, এই ফ্লাওয়ারটাতেও অনেক কিছু পেয়েছো, সেই ফ্লাওয়ারের ওপর দিয়ে যাচ্ছে একটা সিম্পল টাইচেন, এই আসছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 280, প্রাইস রয়েছে কিন্তু 280। দেখো কাজটা দেখে নাও, এই থাকছে কিন্তু কাজটা, প্রাইস রয়েছে কিন্তু 280, লেন্থটা দেখে নাও, পেছনে কিন্তু এস থাকবে, এস আমি লাগাইনি, এটা আমার জন্য রেখে, এটা আমার জন্য রেখেছো, কোনটার কথা বলছো গো, কোনটার কথা বলছো দেবশ্রীদি। তো এই থাকছে দেখে নাও, যদি পেমেন্ট করা থাকে তো নিশ্চয়ই রাখা রয়েছে, সেই নিয়ে চিন্তা নেই। এই যাচ্ছে পিসেসটা, প্রাইস রয়েছে 280, ওয়েস্ট বেঙ্গল মালদায় শিপিং কত, 60 rupees, ওয়েস্ট বেঙ্গলে 60 rupees। দয়া করে বলবো স্টিকার কমেন্ট করবেন না, যে করছেন দয়া করে স্টিকার কমেন্ট করবেন না, স্টিকার কমেন্টের জন্য অনেকটা পরিমাণে ফেসবুকে প্রবলেম হয়, নট অনলি আমার, আপনারও প্রবলেম হবে। এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 280, প্রাইস রয়েছে 280। চোকার দেখাবে প্লিজ, হ্যাঁ এই যাচ্ছি যাচ্ছি, এবার একটা ডিজাইন দেব যেটাতে সমস্ত কিছু পেয়ে যাবে, চোকার নেকলেস সীতাহার যার যেটা লাগবে, ব্রেসলেট হবে গো, এই দেখো আমি পরে রয়েছি ব্রেসলেট, আমার পেজে দেখো প্রচুর ফটো দেওয়া রয়েছে, আর এই দেখো অলরেডি একটা আমি পরে রয়েছি, 250, প্রাইস রয়েছে 250। একটু ব্যাকে দেখাতে হবে কি, দাঁড়ো আমি যখন খুলবো তখন দেখাই, দাঁড়ো সামনে করে ফেলেছি, দেখিয়ে দিই ব্যাকে, এই যে কাজটা, এই দেখো কাজটা, ফ্লাওয়ারের মধ্যে ঠিক এরকম করে কাজটা যাচ্ছে, চেনটা দেখো, এখানে অলরেডি দুটো চেন বাদ দিয়ে আমাকে লাগাতে হয়েছে, যেহেতু আমি সিঙ্গেল হাতে পরেছি তো তোমরা টেনেও ক্যারি করতে পারো। ঠিক আছে, সিম্পল নেকলেস দেখাবে, সিম্পল নেকলেস, সিম্পল নেকলেস দেখছি দেখছি, বেশ কিছু দেখিয়েছি, আরো কিছু দেখাবো, বাট তার আগে একটুখানি সাথে থাকতে হবে। ঠিক আছে, মানে মিনে কুলোটা একবার দেখাও, মিনে কুলোটা এখন হাতের কাছে নেই গো, সেজন্য আমি মিনে কুলো দেখাতে পারছি না। আচ্ছা এই স্কোয়ারটার মধ্যে নাও, কার কি চাই, অনেকের অনেক আবদার ছিল, মোটামুটি সমস্তটাই দিয়ে উঠতে পেরেছি, এই থাকছে চোকা। আচ্ছা পুরোটাই দেখাচ্ছি আমি, একে একে পুরোটাই দেখাচ্ছি, সেট বাই সেট, সেট করেও তোমরা নিতে পারো। এই থাকছে দেখে নাও চোকা, স্কোয়ারের মধ্যে দিয়ে একটা জিওমেট্রিক শেপে রয়েছে, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার, এটার প্রাইস রয়েছে 300, এটার প্রাইস থাকছে কিন্তু 300, একদম পড়লে পরে জাস্ট এরকম একটা লুক দেবে। ঠিক আছে, এরকম একটা লুক আসবে, প্রাইস রয়েছে 300, পুরোটা কিন্তু চেনের উপর দিয়ে রয়েছে, যার জন্য কিন্তু টোটালটা একদম দেখে নাও, একদম টোটালটা ফ্লেক্সিবল রয়েছে কিন্তু, যেটা সববার গলাতে বসে যাবে। তোমার নোয়াটা দেখাও, এই যে আমার নোয়াটা, আর একটু হালকা কাজের উপর সিম্পল, হালকা কাজের উপর সিম্পল, কি চাইছো কি চাইছো গো, এই যে নোয়াটা ফর্মিং রয়েছে 400, 400 প্রাইস রয়েছে, বোলপুর শিপিং চার্জ হচ্ছে তোমার
60 rupees. আমার আগের মেসেজটা মিস করে গেলে, হ্যাঁ এটা আরেকবার করে দাও মনিদীপাদি, আরেকবার করে দাও। ফর্মিং এ স্লিক নেকলেস, ফর্মিং এ স্লিক নেকলেস আজকে অলরেডি একটা পিস দেখিয়েছি ফার্স্টের দিকে, আর একটা নেকলেস রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, একটা নেকলেস অলরেডি ফার্স্টের দিকে আমি দেখিয়েছি। এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 300, এটার প্রাইস রয়েছে। ব্রেসলেট, আচ্ছা ব্রেসলেট আমি দেখছি, দাঁড়ো কতটা কি নিয়ে বসেছি এটাই হচ্ছে ব্যাপার। ব্রাইডাল সেট হবে, এক্স্যাক্টলি হবে ম্যাডাম, হবে হবে, প্রাইস রয়েছে এটা 300। নেক্সট চলে যায় এটার নেকলেসটা, যেটা এর আগে আমি বলে দিচ্ছি, যারা অলরেডি এর আগেরটা নিয়েছিল ওটা কিন্তু একদম ছোটর ওপরে ছিল, এটা একটু বড়র ওপরে এসেছে, মানে চোকারটার সাথে একদম ম্যাচিং করে এসেছে আর কি বলতে পারো। রিস্টাতে ডেলিভারি চার্জ অল ওভার ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60 rupees। এই থাকছে দেখে নাও নেকলেস, যার নেকলেস দরকার, নেকলেস পরতে যে পছন্দ করো ঝপাঝপ নেকলেসটা নিয়ে ফেলো। প্রাইস থাকছে 350, প্রাইস রয়েছে নেকলেসটা 350। কাজটা একবার ব্যাকে দেখিয়ে দিই আমি, তারপর যাচ্ছি নেক্সট পিসে, তারপর যাচ্ছি বাজু, বাজু হবে, বাজুবান্ধ না, বাজুবান্ধ হবে না, হাত পাঞ্জা রয়েছে, হাত পাঞ্জা বা যেটাকে তোমরা ইয়ে করে কি বলে ওটাকে, আরেকটা কি নাম বলে গো, হাতে সে ব্রেসলেট করে ক্যারি করতে পারবে, সিঙ্গেল ভ্যালু, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। প্রাইস থাকছে এটা 350। নেক্সট চলে যাচ্ছি এটারই একটা সীতাহার, বলেছিলে আমাকে কারা কারা, আমি ইয়ে করে রিস্টক করতে পেরেছি, বাট ব্যাপারটা হচ্ছে আগেরটা ছোটতে ছিল, এবারে কিন্তু বড়তে। তোমার লিপস্টিকের সেটটা কি, তার ওপর মেরুন কালারটা খুব ভালো লাগে, তোমার ওপর আমারও মেরুন কালারটা খুব ভালো লাগে। এটা হচ্ছে তোমার মাইগ্ল্যামের সেট নাম্বার, ভুলে গেছি না, মাইগ্ল্যামের তোমার ই বয়, মাইগ্ল্যামের ই বয়। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পিসটা এই থাকছে লংটা, ইউ টাইপের সীতাহার, ছোটটা কিন্তু রিস্টক হয়নি, বারবার বলছি ছোটটা ছিল 550, সেটা কিন্তু নয়, এটা কিন্তু বড়টা, যেটাতে চোকার দেখালাম, যে সাইজের নেকলেসটা দেখালাম এক্স্যাক্টলি সেই সাইজের, এটার সাথে চোকারটাও চরম লাগবে বললে পরে, কম্বো করে নিতে পারো, দুটোর সাথে ইয়ারিংস আলাদা পেয়ে যাবে। এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 650, এটার প্রাইস থাকছে কিন্তু 650, যেটা লেন্থটাও বড়, ছোটটার লেন্থটাও নর্মালি এতটা থাকে না, ঠিক আছে, এটার প্রাইস রয়েছে, এই থাকছে দেখে নাও জিনিসটা 650। ইয়ার পিসটাও একদম অন্য পাচ্ছ, নেকলেস চোকারের সাথে যদি পেয়ার আপ করে নিতে চাও নিতে পারো, কখনো ওই ইয়াররিংস পরবে, কখনো এই ইয়াররিংস পরবে, সেই জন্যই সীতাহারের ইয়াররিংসটা একটু আলাদা রাখা হয়েছে। এই আসছে কাজটা একদম সেম ডিজাইনের উপর, ওকে। চলো যার যেটা দরকার তিনটে সেটই দিয়ে দিয়েছি, একটা ডিজাইনের উপর নিয়ে ফেলো যার যার লাগবে। নেক্সট এবার একটা ব্রাইডাল পিস দেখায়, আরো অনেক কিছু দেখাবো, পার্লে পার্লে সেটও রয়েছে, এমনি কম্বো পিসও রয়েছে, অনেক কিছু রয়েছে, একটু দেখাবো তোমরা, একটু সবাইকে বলবো বেশি বেশি করে লাইক রিয়াক্ট চাই, একটু রিয়াক্ট চাই, রিয়াকশন কই। এবার একটা ব্রাইডাল পিস দেখিয়ে দিই, চলো ব্রাইডাল সেটটা জাস্ট ভাই দেখো, যারা আগের দিনে বলেছিলে ব্রাইডাল আমি দিয়ে উঠতে বা দেখিয়ে উঠতে পারিনি, এটা এই টাইপের ব্রাইডালটা দেখো, একদম নিউ ঢুকেছে, একদম নিউ ঢুকেছে, এইভাবে দেখো গলাতে কিন্তু উঠে থাকবে না পোর্শনটা, আমি বারবার দেখিয়ে দিচ্ছি, গলাতে কিন্তু উঠে থাকবে না, জাস্ট বিকজ এটা কিন্তু ফ্লেক্সিবল রয়েছে, তুমি যেই টার্সেল দিয়ে পড়বে সেই কিন্তু জিনিসটা তোমার গলায় সেট হয়ে ঠিক এরকম করে বসে যাবে, ঠিক আছে। এই আসছে পিসেসটা, এই আসছে দেখে নাও পিসেসটা, জাস্ট টুকর দেখতে, টুকর দেখতে, যারা ভাবছো এই টাইপের একটা পিস নেবে চোখ বন্ধ করে নিয়ে ফেলো, কারণ কাজটা এতটা সুন্দর যেটা দেখে কিছু বলার অপেক্ষাই রাখে না। এই থাকছে দেখে নাও পিসটা, এই পোর্শন থেকে দেখো ফ্লেক্সিবিলিটি রয়েছে, যেটা চেন দিয়ে জিনিসটাকে কিন্তু ওইখানটাতে বাধা হয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে কাজটা, এবং এই মিডল পোর্শনটার মতো করেই যাচ্ছে দেখে নাও ইয়াররিংসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 850, এটার প্রাইস রয়েছে কিন্তু 850, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, পাবে না সত্যি কথা বলবো এই প্রাইসে নর্মালি কারোর কাছে পাবে না, এটুকুনি বলতে পারি। এই থাকছে দেখে নাও পিসটা, আমি আরেকবার পরে দেখিয়ে দিই, বারবার দেখাচ্ছি কেন, যাতে অ্যাটলিস্ট তোমাদের বুঝতে না প্রবলেম হয়, আমি একবার টার্সেল দিয়ে পরে কি দেখাবো, যাতে তোমাদের এইখানে কোন রকম কোন ক্লিয়ার থাকে, সেটা ডাউট মানে ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই আসবে কিন্তু পিসটা, ওকে, প্রাইস রয়েছে কিন্তু 850, তুমিও খুব সুন্দর, এগুলো তোমাদের ভালোবাসা, এটা তোমাদের টোটালি ভালোবাসা, 850, ওকে, একদম 1.5 এর উপর দিয়ে যাচ্ছে, দেখে নাও
গোটা ফেসবুকে প্রচুর লাইভ হয়, তোমরাও দেখো আমিও দেখি। সিম্পল ব্রেসলেট দেখাবে গো পূজাদি, একটু বলবো আমার পেজের ফটোস অপশনে চলে যাও না, দেখো ওখানে ফটো দেওয়া রয়েছে, ওখানে আমার ফটো দেওয়া রয়েছে ওদের। আর যদি আমাকে এখন বলো দেখাতে তাহলে একটু টাইম লেগে যাবে, টাইম লেগে যাবে একটু। হ্যাঁ চলো নেক্সট, বা আমাকে একটু ইয়ে করো, হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি সেখানে দেখিয়ে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি সেখানে ফটো দিয়ে দেব। ঠিক আছে, প্রাইস গেল কিন্তু এটা 850 850। নেক্সট চলে যাচ্ছি একটা পার্লের মধ্যে, তোমাদের দিয়েছিলাম লেয়ারে নেকলেস, এই আসছে দেখো একটা লং, লংটার দেখাই আমি একটু জিনিসটা, না পরে দেখালে জিনিসটা একদমই বুঝবে না। তা ফার্স্ট অফ অল আগে ইয়াররিংসটা, আগে আমি ইয়াররিংসটা পরি। আসামে ডেলিভারি দিতে পারবে? একদম, অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হবে, কোথায় চাই তুমি শুধু বলো, আসামে কোথায় নিতে চাও, কারণ আসামে অলরেডি আমার পার্সেল যায়। আজকে পরিমিতা নেই লাইভে, নয়না নেই, অনেকে অনেকে অনেক কাস্টমার রয়েছে আমার আসামে। আচ্ছা এই থাকছে দেখে নাও ইয়াররিংসটা, অ্যান্ড এই যাবে তোমাদের লং এর মধ্যে দিয়ে একটা আসছে নেকলেস সেট। চাইলে পরে এটাকে তোমরা এইভাবেও ক্যারি করতে পারো, বাট আমার মনে হয় এটা এইভাবে ক্যারি করার থেকে জিনিসটা এইভাবে ক্যারি করলে বেশি সুন্দর লাগবে। রাহুল বলছে আমাকে, তুমি সারাদিন পৌলমীকে দেখো কেন বলো দাও, তুমি রিপ্লাই দিয়ে দাও, বাকিটা আমার রিপ্লাই দিয়ে দাও, এত হিংসা হচ্ছে না রে রাহুল। সানডে আমার বরের বার্থডে, ওই দিন সাজবো একদম আরাম করে, সাজুগুজু করে সেজে দাও, তোমারটা ডিসপ্যাচ হয়ে যাবে, সে হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা এই থাকছে পিসেসটা, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 400। ইয়াররিংসটার কথা এবার বলি, এটা আমি একটু খুলেই দেখাই ইয়াররিংসটা এবার বলি। যদি তোমরা কেউ লং করে পরতে চাও, লং করে পরে ফেলো। যদি কেউ বলো না আমি লং পরবো না, আমি ছোট নিব, একদম ছোট, এই না ছোট স্টার্টও হয়ে যাবে, কখনো ছোট স্টার্ট দিয়ে পড়ো, কখনো লং করে, জাস্ট এই পিসটা কিন্তু সেপারেট রয়েছে, তোমার ইয়ে থেকে স্টার্টের সাথে এরকম করে ঢুকিয়ে নেবে, দেন স্টার্টটা ক্যারি করবে। মানে বুঝতে পারছো, লং করেও ক্যারি করতে চাও এবং শর্ট করেও ক্যারি করতে চাও, যখন যেটা পছন্দ তখন সেইভাবে ক্যারি করো। প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস রয়েছে কিন্তু সেম 400। এটাতে দেখো ডাবল, মানে দুরকম টাইপের পার্ল দেওয়া হয়েছে, এটা থাকছে তোমার ছোট্ট ছোট্ট পার্লের মধ্যে দিয়ে, এটা যাচ্ছে বড় পার্লের মধ্যে, এগুলো কিন্তু প্রত্যেকটা কালচারাল পার্লে যাচ্ছে। হ্যাঁ এই থাকছে পিসটা, প্রাইস কিন্তু 400। চলো আমি একবার দেখে দেখিয়ে দিই, তাহলে তোমরা পার্লের কোয়ালিটিটা বুঝে যাবে এবং ইয়ারিংসটা। আমারটা ডিসপ্যাচ হয়েছে, তোমারটা ডিসপ্যাচ হয়ে যাবে কালকে, কালকে হবে, আজকে আমি কোনো পার্সেলে ডিসপ্যাচ করতে পারিনি, কারণ কি কালকে আমি রেডি করতে পারিনি, কালকে আমার ইয়েতেই সমস্ত টাইমটা শেষ হয়ে গেছে। এই যে এই থাকছে দেখে নাও কাজটা, এই যাচ্ছে ইয়াররিংস, আর যদি মনে করো লং করে ক্যারি করতে চাও, এই যে এখানে তোমার ইয়ে রয়েছে ঢুকিয়ে নাও, এইরকম করে লং হয়ে যাবে। ঠিক আছে, প্রাইস থাকছে 400, প্রাইস রয়েছে 400। কিভাবে অর্ডার করব, যেটা পছন্দ হবে বনগাতে, বনগাতেও পেয়ে যাবে, প্রাইস থাকবে তোমার, শিপিং চার্জ থাকবে 60 রুপিস। যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে, হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879 9475491879। ব্ল্যাক হবে না এই ডিজাইনটা, না গো ব্ল্যাক হবে না, কারণ কি বলতো ব্ল্যাকের মধ্যে না বড় পালটা পাওয়া যায় না, তো এটাই হচ্ছে মেন, ব্ল্যাক হবে না এটার মধ্যে আপাতত। নাও পার্লের মধ্যে লং, মণিদীপাদি কই কোথায় গেলে, এইটা দেখলে পরে সিরিয়াসলি বলছি, মানে দেখলে পরে বলবো, প্রাইসটা শুনলে পরে একবার হলেও তোমাদের মনে হবে স্ক্রিনশটটা নিয়ে। এই থাকছে দেখো পিসটা, এই থাকছে দেখো পিসটা, লংটা দেখতে পাচ্ছ নর্মালি পার্ল সীতাহার, এই তো পার্ল সীতাহার, লংটা দেখো কতটা লং এর উপর দিয়ে যাচ্ছে পিসটা। ঠিক আছে, প্রাইসটা শুনলে পরে অবাক হয়ে যাবে, কারণ কি এই প্রাইসে নর্মালি এতটা লং আমি এর আগেও দিতে পারিনি, এর আগেও আমি দিতে পারিনি এই প্রাইসে। তো এই থাকছে দেখে নাও তোমার ইয়েটা, ইয়াররিংসটা, অ্যান্ড একদম সিম্পল এর উপর দিয়ে একটা রেখেছি, প্রাইস থাকছে কিন্তু এটা 350, এটার প্রাইস রয়েছে কিন্তু 350। এই থাকছে কাজটা, এই আসছে দেখে নাও কাজটা, ফর্মিং এর নেকলেসটা, ইয়াস ফর্মিং এর নেকলেস দেখাচ্ছি বাবু, দেখাচ্ছি
দেখাচ্ছি, দেখালেই তো চলে যাবে। হ্যাঁ, তাহলে একটুখানি থাকো না ভাই দিদির সাথে। এই আছে কাজটা, ইয়াররিংসটা থাকছে এই যে এরকম একটা পাঞ্চ স্টাইলের মতো করে কাজটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটা, ব্যাকে দেখাও, এই যে ব্যাকে দেখালাম, প্রাইস রয়েছে কিন্তু এটা তোমার কত বললাম 350, লেন্থ দেখে নিলে 36 ইঞ্চ, একদম নর্মাল এখান থেকে ক্যারি করলেও দেখো 36 ইঞ্চি আছে। 350 তে এই লেন্থ সিরিয়াসলি পাওয়া খুব মুশকিল, পাওয়া খুব মুশকিল। তবে হ্যাঁ, বারবার বলবো, একদম লিমিটেড স্টক রয়েছে, এটা স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো কিনা আমি তারও কোন রকম কোনো গ্যারেন্টি দিতে পারবো না। ওকে, চলো ফর্মিং এর নেকলেসটা বলছি। ইয়েস, ফর্মিং এর নেকলেস না, অলরেডি এর আগে একটা পিস দেখিয়েছি। হ্যাঁ, থাকলে হবে না, ডিউটিতে আছি, বুঝতে পারছি। চলো এই থাকছে, দেখে নাও নেকলেস, ইয়াররিংস, ইয়াররিংসটাও দেখো শুধু ক্যারি করতে পারবে, ফর্মিং ফিঙ্গারিং গুলো দেখাবে, একটু দাঁড়িয়ে যাও, কয়েকটা পিসেস রয়েছে আমি দেখিয়ে নি, আমি রিপিট করে দেবো, আমি রিপিট করে দেবো। ফিঙ্গারিং, ফিঙ্গারিং এর প্রচুর ডিজাইন অপশন দিয়েছি, কালার অপশনও দিয়েছি, বাট আমার গুলো দেখাবো। এটা পরে রিল বানিয়েও তুমি ভালো লাগবে, হ্যাঁ বানাবো, নিশ্চয়ই বানাবো। আচ্ছা এই থাকছে দেখো নেকলেস, নেকলেসটা দেখো একদম গোল্ড, একদম গোল্ড, যেটা নিয়ে কিচ্ছু বলারই দরকার নেই। কানবালিটাও থাকছে দেখে নাও এই ডিজাইনে, আমি এই কানবালিটা বের করি, এটার থেকে লেন্থটা বুঝতে পারবে এবং এটার থেকে ডিজাইনটা তাহলে দেখিয়ে দিই। এই যে, যেটা তুমি শুধুও ক্যারি করতে পারবে যে কোনো কিছুর সাথে, এবং এই ইয়েটা নেকলেসটাও দেখো জাস্ট তুখর দেখতে, একদম একটা তুখর দেখতে ডিজাইনে যাচ্ছে, পড়লে পরে না চোকার করে যাবে না, নেকলেসই বেটার লাগছে। এই আছে পিসটা, প্রাইস থাকছে 650, প্রাইস রয়েছে 650, প্রাইস রয়েছে 650, একদম ওয়ান ইয়েতে থাকছে তোমার, ফর্মিং এ রয়েছে, 24 ক্যারেট ডাস্ট দিয়ে রেডি করা। এই আসছে জিনিসটা, এবার আমি একটু ব্যাকে দেখাই, লুকটা দেখে নিলে। হাই সুমনাদি, ঘুম ঘুম টুম সেরে কমপ্লিট করে এলে না? এই থাকছে দেখো কাজটা, যেটা সত্যি সোনা, যেটা নিয়ে সত্যি। আচ্ছা, ফর্মিং এর একটা কানবালিও রয়েছে গো, ফর্মিং এর কানবালিও রয়েছে, দাঁড়ো দেখানো হয়ে ওঠেনি আমার, একটু দাঁড়িয়ে যাও আমি সেটাও দেখি। এই থাকছে দেখো পিসটা 650, 650, এটুকুনি বলতে পারবো যে নিলে পরে তোমাকে, মানে পড়লে পরে অ্যাটলিস্ট যে কেউ জিজ্ঞাসা করবে বা যারা তোমার চেনা পরিচিত তারা তো জিজ্ঞাসা করবেই যে কত গ্রাম পড়লো বা কত পড়লো, কবে বানালে, জিজ্ঞাসা করবে, করবেই, করতে বাধ্য, কারণ ফর্মিং পিসটা এমনই হয়। আর যারা অলরেডি তো হাতে পেয়েছো ফর্মিং এর জিনিস তারা তো জানোই কি পিস পেয়েছো। না গো, আমি দুপুরে ঘুমাই না, কাজ করতে করতে টাইম চলে যায় বলো, সত্যি কথা আমারও তাই হয়, কোনোদিন হয়তো মনে করলাম একটু ঘুমোই, চোখ লেগে যায় ঠিক কথা, যেদিন শুয়ে থাকি বা যেদিন শুতেই টাইম পায় না সেদিন তো ছেড়েই দাও। আচ্ছা এই একটা দেখে নাও, ফর্মিং এর মধ্যে একটা কানবালি, ফর্মিং এর মধ্যে দিয়ে যাচ্ছে একটা কানবালি, ওপরে স্টারটা দেখো একদম একটা 3D টাইপের রয়েছে, যেটা উঠে থাকছে মুখটা, এবং পুরোটা দেখো বেশ সুন্দরভাবে একটা ফ্লাওয়ারে কাজ থাকছে। প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 450, 450, নোটিফিকেশন আসেনি তো, নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না এখন। ফর্মিং চেইন আর পেন্ডেন্ট আছে, ফর্মিং চেইন আর পেন্ডেন্ট না গো, নেই, নোটিফিকেশন এখন পাওয়া যাচ্ছে না গো, মানে যাচ্ছে না, পেজের যা অবস্থা যাচ্ছে না নোটিফিকেশন। আচ্ছা এই থাকছে দেখো কাজটা, প্রাইস থাকছে কিন্তু এটা 450, প্রাইস রয়েছে 450। চলো কালেকশন কেমন লাগছে একটু বলো, এবং হাসুরি হাসুরি আজকে ও একটা রয়েছে, দাঁড়ো গিনির ওপর দিয়ে একটা রয়েছে, দেখাচ্ছি দেখাচ্ছি দিদি গো দেখাচ্ছি, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, এনা মা দুর্গা টাইচেন, দুর্গা ঠাকুর আসছে, ত্রিনয়নী টাইচেন চলে এসেছে, ঝপা ঝপ বুকিং করতে থাকো যাদের যাদের, আমি তো নোটিফিকেশন পেয়েছি। আচ্ছা কারুর কারুর কাছে পৌঁছায়, কারুর কারুর কাছে পৌঁছাচ্ছে না, কি হচ্ছে বোঝা খুব দায়, ফেসবুকের এত সমস্যা। আচ্ছা এটা ঢুকাতে গেলে আমার চুলটা যাবে। এই আচ্ছা দেখো মা দুর্গা টাইচেন, একদম ত্রিনয়নী টাইচেন চলে এসেছে, যার যার দরকার নিয়ে ফেলো, প্রাইস থাকছে 350। আমি নতুন দিভাই, একটু পেজটাকে লাইক ফলো করে দিও রুহি, এবং কালেকশন কেমন লাগছে সেটা একটু বলো, লাইভটাকে একটু শেয়ার করে রেখো নিজের বলে, ঠিক আছে। এই আসছে দেখে নাও পিসটা, এটা কিন্তু অ্যাডজাস্টেবল এর উপর দিয়ে যাচ্ছে না, ফিক্সড রয়েছে, অ্যাডজাস্টেবল নয়,
এটা কিন্তু ফিক্সড এ যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু 350 প্রাইস রয়েছে কিন্তু 34 ইঞ্চ লেন্থ কিন্তু 34 36 কিন্তু নয় এটা ওকে প্রাইস থাকছে কিন্তু 350 মা দুর্গা চিনয়নী চাইছে এই ফিঙ্গারিং গুলো এর আগেও কেউ বললে হ্যাঁ আমি বলে দি দাঁড়াও ফিঙ্গারিং গুলো এই থাকছে দেখো মা দুর্গা কি হলো এই মা দুর্গার মধ্যে একটা চেইন পেন্ডেন্টও রয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারিং গুলো কেউ আমাকে বললে আমি একবার বলে দিই ফিঙ্গারিং এর প্রাইস গুলো দাঁড়াও ডাবল ফিঙ্গারিং এ যেটা আছে 250 এই যে ডাবল ফিঙ্গার মানে ডাবল ফিঙ্গারে করতে হবে এটা এটার প্রাইস থাকছে 250 আর এটা থাকছে 150 এন্ড এটাও থাকছে 150 প্রচুর অপশন দেখিয়েছি ফার্স্টের দিকেই দেখিয়েছি একদম দেখে নিও একটু রেকর্ডেড লাইভ একটু দেখে নিও নেক্সট আমি একটা দুর্গার মধ্যে চেইন পেন্ডেন্ট দিয়ে দিই দুর্গা ঠাকুরের চেইন পেন্ডেন্ট দিয়ে দিই যেহেতু পুজো আসছে পুজোর সময় তো করতে হবে নাকি পুজোর যে কোনো সময় যে কোনো দিন জাস্ট ক্যারি করো আই নো ছোট্ট চেন দিয়ে দিয়েছি যেহেতু পেন্ডেন্টটা একটু ছোট্টর মধ্যে কিউট সা রয়েছে এবং একদম সেম ডিজাইনে তোমার ইয়ার পিসও পেয়ে যাবে প্রাইস থাকছে কিন্তু 300 এরপর থেকে কিন্তু আস্তে আস্তে প্রাইস বেড়ে যাবে মোটামুটি ওই 15 আগস্টের পর থেকে সেই জন্য আমি আগের থেকে পুজোর ইয়ে ধামাকা নামিয়ে ফেলেছি অলরেডি কারণ কি তোমরা যাতে সেম প্রাইসে একটু রিজনেবল এর মধ্যে নিয়ে নিতে পারো যাদের যেটা দরকার কারণ জানো পুজোর সময় সবকিছুরই প্রাইস বেড়ে যায় সেই কারণে লহরি হ্যাঁ লহরি দেখাচ্ছি লহরি দেখাচ্ছি দাঁড়ো লহরিও রয়েছে এই আসছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু 300 প্রাইস রয়েছে কিন্তু 300 চাইলে পরে তোমরা এটা টাসেল দিয়েও ক্যারি করতে পারো টাসেল দিয়েও ক্যারি করতে পারো যদি চাও তো ঠিক আছে এবার আমি একটু ব্যাকে দেখাই অনেকক্ষণ বকবক করছে এবার একটু জলের দরকার কারণ কি গলা পুরো শুকিয়ে গেছে এই দেখো কাজটা ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 350 সরি 300 300 প্রাইস থাকছে চেন পেন্ডেল প্লাস ইয়ার রিংস 300 এ পাচ্ছ ভেবে দেখো জাস্ট ভেবে দেখো একটু দাঁড়িয়ে যাও অনেকক্ষণ ধরে বকবক করছি তো একটু জল না খেলে আরামে পারতাম না চলো নেক্সট যাচ্ছি একটা পার্লের মধ্যে কম্বো দি খুব সুন্দর তুলিকা দি একটু দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি একটা পার্লের মধ্যে কম্বো দি কম্বো বলতে কি জিনিসটা আসছে সেটা একটু পরে দেখাই খুব সুন্দর কাকলি দি থ্যাংক ইউ কারণ পরে না দেখালে জিনিসটা বুঝতে পারবে না সত্যি কথা পরে না দেখালে জিনিসটা বুঝতে পারবে না হাই ম্যাডাম এসে গেছেন এই থাকছে দেখো পিসটা কখনো যদি মনে করো সেপারেটলি এটার সাথে একটা সিম্পল লং পার্ল দিয়ে জিনিসটা ইয়ারিং দিয়ে ক্যারি করবে করতে পারো আরামসে খুব সুন্দর দেখতে একদম সিম্পল ডিজাইনের উপর দিয়ে যারা খুব বেশি গর্জাস করতে চাও না তাদের ক্ষেত্রে এবার যদি কেউ মনে করো চোকা এই দেখো দাঁড়াও এটাও পরি এটাও পরি যদি কেউ মনে করো যে না লং না একটু চোকার করে পরবো খোপাটা আজকে এত বড় হয়ে গেছে যার জন্য ঢুকছে না তো এই আচ্ছা দেখে নাও পিসটা আমি এরকম করেই দেখিয়ে দিই এই থাকছে এটা এই আছে দেখো চোকারটা ঠিক আছে কখনো যদি মনে হয় চোকারের সাথে পরবে উইথ ইয়ারিংস ক্যারি করতে পারো আর যদি কখনো মনে হয় ফুল সেট পরবে নিয়ে ফেলো জাস্ট কোনো দিকে চিন্তা ভাবনা না করে বলবো নিয়ে ফেলো এখানে দেখো ইয়ের মধ্যে একটা ছোট্ট বেশ সুন্দর ফ্লাওয়ারের কাজ থাকছে প্রাইস থাকছে কিন্তু টোটাল সেটটা একদম চোকার লং এবং তার সাথে ইয়াররিংস প্রাইসটা শুনলে আবারও বলবো অবাক হয়ে যাবে বাট তার আগে একটু রিয়াকশন চাই একটু বেশি করে লাভ উড়িয়ে দাও দেখি একটু বেশি বেশি করে লাভ উড়িয়ে দাও তারপর আমি প্রাইসটা বলছি আমি ব্যাকে দেখাই খুলে জিনিসটা আমি ব্যাকে দেখাই বাট তার আগে একটু বেশি করে লাভ উড়িয়ে দাও লাভ কেয়ার ওড়াও দেখি দেখি কই গো তা না হলে প্রাইস কি করে শুনবে একটু ওড়াতে হবে লাভ তোমাদের কেমন লাগছে একটু বলো কালেকশন হাই কল্যাণী দি দেখো টোটালটা আমি একবার ব্যাকে দেখাই দেন আমি প্রাইসটা বলছি দেন আমি বলছি এই থাকছে দেখো পিসটা চোকারটা এই রয়েছে লংটা অ্যান্ড এই থাকছে ইয়ারিংস
টোটাল সেটটার প্রাইস থাকছে 300 টাকা। টোটালটার প্রাইস থাকছে 300 টাকা। নাও কার কার দরকার ঝপাঝপ বুক করো, যার যার দরকার ঝপাঝপ বুক করো, টোটালটার প্রাইস থাকছে 300 টাকা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা রিপিট করবে, আমি একবার লিখে দিচ্ছি তোমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9475491879 9475491879। এখনই টু করে দিয়েছিলাম 9475491879। এটা কি মুক্তোর একদম কালচারাল পার্ল রয়েছে? অরিজিনাল পার্ল নয়, অরিজিনাল পার্ল হলে এই প্রাইসে পেতে না, কালচারাল পার্লে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? লাভলি, সত্যি লাভলি, এই প্রাইসে এই জিনিস ভাবা যায় না, একদমই ভাবা যায় না। পিসেসও কিন্তু লিমিটেড রয়েছে, তাই বলবো ঝপাঝপ বুক করতে, কারণ আমি জানি এটার ঢেউ আজকে উঠতে চলেছে, আজকে এটার ঢেউ উঠতে চলেছে, এটা আমি জানি, বাট ঝপাঝপ বুক করতে হবে। আমি যদি ফার্স্টের দিকে দেখাতাম না, আমি আরোই সামনে উঠতে পারতাম না, তো সেই জন্য একটু লাস্ট করেই দেখালাম জিনিসটা। চলো নেক্সট, এবার লহরিকে বলেছিলে, লহরি চলো, লহরি দুটো পিস দেখিয়ে দিই। সিম্পল লহরি আগে ফার্স্ট দেখাই, মানে উইদাউট চোকার নেকলেস সব ছাড়া একটা লহরি দেখায়, পার্লের একটা লহরি ফার্স্ট দিকে দেখিয়েছি, ওটাও দেখতে পারো। ইয়াররিংসটা পরি, দাঁড়াও, খুব সুন্দর। থ্যাংক ইউ মনীষা দি, থ্যাংক ইউ। আজকে বাকি সবাই কোথায়? আমিও এতক্ষণ বকবক করতে করতে হাঁপিয়ে পড়ছি, বাট তোমরা যদি একটু গল্প না করো তাহলে কি করে লাইফটাকে ভালো মতো করে কন্টিনিউ করতে পারি বলো তো? আমিও তো হাঁপিয়ে পড়ছি, এত বকবক কি একা করা যায় বলো দেখি? সেই জন্য আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, দাঁড়াও লহরিটা ছাড়াতে গিয়ে এই তো ছাড়িয়ে ফেলেছি। লহরির চেনগুলো পুরো জড়িয়ে যায় তো, যার জন্য একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা এই যে, এই থাকছে দেখো একটা লঙের উপর দিয়ে লহরি, এটাতে আমি চোকার দিয়েছি, চোকারটার সাথে ম্যাচ করে নিতে পারো। এটাতে আমি কিন্তু চোকার ফার্স্টের দিকেই দেখিয়েছি, অ্যান্ড এই থাকছে ইয়ারপিসটা, এই যাচ্ছে ইয়ারপিসটা, অ্যান্ড এই থাকছে তোমার লহরিটা। ব্যাটারি কি এই থাকছে দেখে নাও লহরিটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 600, প্রাইস রয়েছে এটা 600। রিং গুলো দেখাবি, আমি দেখিয়েছি কতবার দেখালাম, আবার দেখিয়ে দিয়েছি, দাঁড়াও। প্রাইস থাকছে কিন্তু এটা 600। আজকে কি রান্না করেছিলে দি? আজকে একদম শঠসাঠম রান্না, কারণ যেদিন আমার স্টক ঢোকে আমি সেদিন পাগল হয়ে যাই, আর এখন পুজোর সময় রোজ স্টক ঢুকছে, একদম শঠসাঠম রান্না। তোমার ভাত ডাল আলু পোস্ত আর চিংড়ি, লাউ চিংড়ি, ঠিক আছে? 600 প্রাইস থাকছে এটার, প্রাইস রয়েছে মনীষা দি 600। যদি এটার কথা বলে থাকো তো এই যে এই থাকছে ফ্লাওয়ারটা, আর মাঝখানে মাঝখানে এরকম করে তোমার বলে যাচ্ছে। আচ্ছা তোমরা আর কে কি রান্না করেছো একটু বলো দেখি। আচ্ছা এই যে ফিঙ্গার রিংটা আমি ব্যাকে দেখিয়ে দিই, এটার কিন্তু কালার অপশন অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, পুরোটা এডিতে থাকছে এবং লকিং এ যাচ্ছে, ডাবল আঙুলে কিন্তু ফিঙ্গার রিং, মানে ডাবল আঙুলে যাবে। প্রাইস থাকছে কিন্তু 250, এটা থাকছে কিন্তু এডিতে, দেখো অ্যাডজাস্টেবল কিন্তু প্রত্যেকটা, এটা থাকছে 150, এটা একটা ব্ল্যাক এডির মধ্যে রয়েছে, এটারও কিন্তু কালার অপশন আমি দিয়েছি, প্রাইস রয়েছে 150। ওকে চলো দেখিয়ে দিয়েছি, এটাও দেখিয়ে দিলাম, প্রাইস রয়েছে 600, এটাও দেখিয়ে দিলাম, প্রাইস রয়েছে কিন্তু 600। চলো সরিয়ে দিলাম, নেক্সট চলে যাচ্ছি, এবারে আর একটা কম্বো পিসে যাচ্ছি, একদম শঠসাঠম রান্না, কারণ যেগুলোতে খুব বেশি সময় লাগে না চট করে হয়ে যায় সেরকম, কারণ খাবারটাও খেতে হবে কাজটাও করতে হবে, তাই না? চলো নেক্সট, এবার একটা কম্বো পিসে যাচ্ছি, বাট কম্বোটা আমাকে পড়তে হবে, তা না হলে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি একটু কম্বোটা অ্যাটলিস্ট চোকারটা পড়ি, বাকিটা ধরো ধরেও দেখাতে পারবো, কারণ কম্বো সেট গুলো সত্যি কথা না পড়লে পরে বোঝা যায় না। আর কম্বো গুলোতে বেনিফিট কি থাকে জানো তো? তোমাকে যে সবসময় কম্বো করেই ক্যারি করতে হবে সেটা নয়, তুমি যদি কখনো মনে করছো চোকার ক্যারি করবে চোকার ক্যারি করো, কখনো মনে করছো যে ক্যারি করবে সীতাহার ক্যারি করবে সীতাহার ক্যারি করো, তো এইরকম ভাবে তোমরা ক্যারি করতে পারো, ওই জন্য কম্বোর মধ্যে বেনিফিটটা রয়েছে। আর একসাথে টোটালটা নিলে কি বলতো কম্বোতে প্রাইসটাও অনেকটা কমে পাওয়া যায়। এই থাকছে দেখো পিসটা, এই থাকছে চোকার
চোকাটা টাইট হবে। এই থাকছে চোকার, এই যাচ্ছে ইয়ারপিস এবং লহরি। আমার প্রোফাইলে অলরেডি যারা রয়েছে তারা তো দেখেছো একটা কম্বো আমি দিয়েছি, সেই কম্বোটা আমার পেজেও দেখবে, ফটো অলরেডি আপলোড করে রয়েছে এরকম লহরির মধ্যে। এন্ড এই থাকছে নেক্সট একটা পিস, এই যে এই আসছে নেক্সট একটা পিস, ঠিক আছে। এই থাকছে টোটাল সেটটা, প্রাইস রয়েছে কিন্তু এটার 950, এটার প্রাইস থাকছে কিন্তু 950। এই থাকছে টোটাল সেটটা, তুখর দেখতে, যেটা নিয়ে সত্যি কিছু বলার নেই। এই বাটারফ্লাই, এর আগে আমি পেন্ডেন্ট চেন পেন্ডেন্ট দিয়েছি তোমাদেরকে, কি গো কি হয়েছিল তখন, ওই ফেসবুকের প্রবলেম গো, অনেকক্ষণ ধরে সাউন্ডের প্রবলেম, নেট এগুলো হতেই থাকে দেখবে, সাউন্ডের প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, ফেসবুকের প্রবলেম ছিল। এই থাকছে টোটাল পেজটা, প্রাইস রয়েছে কিন্তু 950। মিনের অপশনটা আমি বলে দিই, দেখো দেখিয়ে দিই, বেটার হবে মিনের অপশন দেখিয়ে দিই। এই দেখো হোয়াইট, ব্লু, রাস্ট, মেরুন, এইরকম ভাবে মিনেটা যাচ্ছে। এটা দেখো একটা নেটের মতো কাজ রয়েছে পুরোটা দেখায়, এই দেন এইভাবে আসছে দেখো পিসটা, বাটারফ্লাইটা। প্রাইস থাকছে কিন্তু টোটালটা তোমার 950। এটা চোকারটা হয়তো দেখে মনে হচ্ছে একটু অন্য টাইপের মিনে, আর আমার এখান থেকে মনে হচ্ছে, বাট আমি একটু চোকারটাও দেখিয়ে দিই মিনের অপশনটা, এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি সেম, ঠিক যেমন ইয়েটা দেখালাম সেরকম। অ্যান্ড ইয়ারপিসটাও পাবে, না অন্য ইয়ারপিস আছে, আমি ওটা দিয়ে দেখিয়ে দিই, যেটা কানে রয়েছে এটা বাদ দাও। প্রাইস থাকছে কিন্তু 950, প্রাইস রয়েছে কিন্তু 950। ঝপাঝপ স্ক্রিনশট, ঝপাঝপ বুক, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার রিপিট করে দিচ্ছি 9475491879। কি অবস্থা, কি দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ দিদিরা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত এতজন তোমরা সাথে রয়েছ আমার, একটুখানি লাইভটাকে, যারা নতুন রয়েছ লাইভটাকে একটু শেয়ার করে দিও নিজের ওয়ালে, এবং পুরোনোদেরকেও বলছি লাইভটাকে একটু শেয়ার করে দিও নিজের ওয়ালে, এবং যারা নতুন রয়েছ পেজটাকে লাইক ফলো করোনি এখনো পর্যন্ত, তারা একটু লাইক ফলো করে দাও, তারা একটু লাইক ফলো করে দাও, ওকে। চলো দেখিয়ে দিলাম এই পিসটা, নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি হাত পদ্ম, হাত পদ্ম দেখিয়ে দিই, এখানেই দেখিয়ে দিই। ব্রেসলেট ভাবে ক্যারি করতে পারো জিনিসটা, সিঙ্গেল পিস হিসেবে পাবে, খুব সুন্দর দেখতে লাগে বিয়ে বাড়িতে। আচ্ছা এই ইয়েটা খুলি আমি, ফিঙ্গার রিংটা, নাহলে ওগুলো পরে দেখানো যাবে না। এই যে এই থাকছে বাটারফ্লাই, বাটারফ্লাই সাথে চোকার পেয়ে যাবে, আরেকটা চোকার আমি দেখাবো। টাইচেন, টাইচেন দিয়েছি, আরো অনেক কিছু দিয়েছি, দেখবে পেজে অলরেডি আমার ফটো দেওয়া রয়েছে। হাসুলি, ইয়াস হাসুলিও দেখাবো, হাসুলিটাও দেখাবো। প্রাইস থাকছে কিন্তু 250 সিঙ্গেল পিস, 250 সিঙ্গেল পিস, কারণ অনেকেই সিঙ্গেল পিস নিতে চাও বাট পাও না, দ্যাটস ওয়াই বলছি সিঙ্গেল পিসও পেয়ে যাবে, মানে দেয় না সত্যি কথা বলতে, পাওয়াও যায় না, এবং অনেকেই দিতে চায় না, পেয়ারটাকে ভাঙতে চায় না, তো দ্যাটস ওয়াই তোমরা সিঙ্গেল পিসও ক্যারি করতে পারো। এগুলো এগুলো দেখো, নট অনলি বিয়ে বাড়িতে, তোমরা কিন্তু পরেও যে কোনো কারোর বিয়েতে ক্যারি করতে পারবে, এটুকুনি বলতে পারি। অনেস্টলি বলছি, তোমার এত প্রোডাক্ট দেখেছি, কিছুতেই প্রাইস 1000 পেরিয়ে যায় না, এবং অনেক অনেক লোকের কাছে লাইভ দেখি যাদের 1000 মধ্যে প্রোডাক্ট খুঁজেই পায় না, ওই জন্য বলবো তোমাদের নাইস প্রেজেন্টেশন। ও মা রিম্পাদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কেমন আছো রিম্পাদি। এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু 250, সিঙ্গেল পিস নিতে পারো আরামসে, কোন রকম নির্দ্বিধা রাখতে হবে না। কেউ যদি মনে করো হাতে ডবল হাতে পড়তে চাও না বিয়ে বাড়িতে, বিয়েতে দরকার নেই, কারণ এটা তুমি সিঙ্গেল হাতে নিয়ে তুমি পরেও ক্যারি করতে পারবে, ডান হাতে বড় একটা ফিঙ্গারিং ক্যারি করলে বা হাতে ক্যারি করলে বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু। চলো সরিয়ে দিলাম, এটা একটা ডিজাইন দিলাম, এই ডিজাইনের সাথে দেখানোটা দরকার, একটা চোকার আমি একটু দেখিয়ে দিই, চটপট চটপট চটপট, ভালো রে, বৃষ্টি হচ্ছে, কোথায় আছো এখন আসানসোলে, বৃষ্টি হচ্ছে, তোমার শরীর কেমন, ফিউশন বাই পৌলমি কন্ট্যাক্ট নাম্বার, এই দেখো অলরেডি টোটালটা দিয়ে দিয়েছে শায়রি দি, টোটালটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড এই থাকছে দেখে নাও একটা চোকার, এই থাকছে দেখে নাও ওই বাটারফ্লাইয়ের মধ্যে দিয়ে একটা চোকার, তার সাথে এই যাচ্ছে ইয়াররিংস, ওই বাটারফ্লাই কম্বোতে তোমরা টাইচেনের সাথে ফিঙ্গারিং সমেত সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত কিছু।
প্রাইস থাকছে কিন্তু এটা 350 এই বাটারফ্লাইটার প্রাইস থাকছে 350 এই আসছে জানো তো কথাই থাকে যত কমে দেবে তত কমে মানুষ চায় সেরকমই বলছি যে মানে যতটা রিজনেবল এর মধ্যে দেওয়ার চেষ্টা করি তারপরও এমন এমন উদ্ভট উদ্ভট প্রশ্ন আসে যেমন ধরো 200 এর মধ্যে চোকার দেখো আচ্ছা 200 এর মধ্যে চোকার সোনার জলে কি পসিবল সেটা একটু নিজেদের ভাবনা চিন্তা করাটা দরকার না তো কিছু কিছু মানুষের এরকম এরকম প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে আমাকে সেটাই হচ্ছে ব্যাপার এই থাকছে পিস প্রাইস থাকছে কিন্তু এটা 350 এখন চলে আসো চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিস আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে আসানসোলে সত্যি কথা আজকে ওয়েদারটা চরম রয়েছে যেমন যতটা পরিমাণে গরম উপভোগ করেছি ততটা পরিমাণে বৃষ্টিও পড়েছে কিন্তু পাগলি তোমার থ্যাংক ইউ কেন বলছো আমাকে থ্যাংক ইয়েস সত্যি তো তাই তোমাকে তো থ্যাংক ইউ বলা যাবে না একদম বলবো না যাও আর বলবোই না আমি আচ্ছা কেমন আছে তোমার ব্যথা ভালো আছে চলো নেক্সট একটা ডিজাইন দিচ্ছি বাটারফ্লাইটা চেঞ্জ হবে উফ এটা আমি আবার পরে ফেললাম নেক্সট আরেকটা ডিজাইন দিচ্ছি বাটারফ্লাইটা চেঞ্জ হবে এই নাও যারা ওই বাটারফ্লাইটা মনে করছে যে প্রচন্ড পরিমাণে কালার মনে হচ্ছে বা খুব বেশি মিলে রয়েছে অতটা মিলে পছন্দ করো না তাদের ক্ষেত্রে এই পিসটা চরম লাগে গো চরম লাগে বিয়ে বাড়িতে জাস্ট একটা হাতে পরো তুমি হয়তো ব্রাইড মেড রয়েছো বেনারসি শাড়ি পরেছো বা হয়তো ভাই বোনের বিয়ে রয়েছে তুমি আরামসে ক্যারি করো সিঙ্গেল পিস সিঙ্গেল হাতে ক্যারি করো খুব সুন্দর দেখতে লাগে এখানে একটা ফিঙ্গারিং পরে নিও আমার ফিঙ্গারিংটা উল্টো করা রয়েছে ঠিক আছে এই থাকছে পিসেসটা প্রাইস থাকছে 250 এটারই আরেকটা আমি ডিজাইন অপশন দিচ্ছি যাদের মনে হচ্ছে যে ওই জিনিসটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে তাদের জন্য মানে পাশার ডিজাইনটা এই পোরশনটা যে বড় পাশাটা ছিল সেটা একটা ছোট ফ্লাওয়ারের মধ্যে 250 সিঙ্গেল পিস 250 যেটা কেউ দিতে চায় না পাবে না কারোর কাছে পাবে না যেটা কারণ সত্যি কথা পেয়ারে আসে তো তো পেয়ারটা কেউ ভাঙতে চায় না সেই জন্য বাট আমার কাছে পেয়ে যাবে বিকজ আমার কাছে তোমরা বালাও সিঙ্গেল পিসে পাও বড় বড় বালা বা ইয়েগুলো যেটা একেবারে পসিবল হয় না সেটা আমিও দিতে পারি না যেটা পসিবল সেটা তো পেয়ে যাবে ওকে চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিসে নেক্সট একটা ইয়ে দেখি দিই পালের মধ্যে লং উফ ভাই এই লংটা দেখো একটু এই লংটা একটু দেখো যতজন দিদিরা রয়েছে সবাইকে আবার রিকোয়েস্ট করব আমি সবাই কিন্তু লাইক ফলো করতে ভুলো না এবং ইয়েটাকে লাইভটাকে কিন্তু অ্যাটলিস্ট একটা করে লাইক করে দিও লাইভে যারা রয়েছে লাইভটাকে অ্যাটলিস্ট একটা করে লাইক করে দিও লাইক করতে তো পয়সা লাগে না বলো সেটা তো করাই যায় এইটুকুনি সাপোর্ট তো করাই যায় আচ্ছা এই থাকছে দেখে নাও একটা পার্লের মধ্যে সীতা সত্যি কিছু বলালো এইসব পিস নিয়ে এইসব পিস নিয়ে একটাই পরো একটাই চরো গলাতেও কিছু দরকার নেই একটাই চরো একদম সোনার ডিজাইনে কাজটা যাচ্ছে আমি দেখাবো ব্যাকে দেখতে পাবে যারা অলরেডি সেই সোনার ডিজাইনের পেজ ফলো করো তারা তো চিনতে পারবে এন্ড এই থাকছে ইয়ারিংস ইয়ারিংসটাও যাচ্ছে চরম এটাও দারুণ খুবই সুন্দর দেখতে ডিজাইনটা খুবই সুন্দর দেখতে যেটা নিয়ে সেকেন্ড থট চিন্তা করারই দরকার পড়বে না যাদের এমন ডিমান্ড তারা শুধু একই টাইপের সোনার গয়না বাড়িতে রেখে আর ঘুরিয়ে ফিরিয়ে সত্যি কথা এখন যে হারে সোনার দাম বেড়ে গেছে না আমি সেদিনকে হাজবেন্ডকে বলছিলাম যে সোনার ভাবছি এবার একটা কিছু করাবো তা করতে গিয়ে দাম দেখছি বাবা রে 56 মানে ভাবা যায় এখন আর এই আসছে পিচটা এন্ড ইয়াররিংস থাকছে মানে মধ্যবিত্তদের ক্ষেত্রেও না সোনার গয়না করানো বা পরা অনেকটা ইয়ে হয়ে গেছে এখন যাদের রয়েছে তারা তো ধরো ঠিক আছে সেটা পড়তে পারবে পড়লে পরো আবার অনেক জায়গাতে দেখবে এখন পরাও যায় না বড় নখ দেখাও সাদা লাল পুঁথি দেওয়া ইয়াস দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার প্রাইসটা বললাম না না 700 হ্যাঁ এটার প্রাইসটা রয়েছে 700 খুবই সুন্দর খুবই সুন্দর পিসেসটা হাতে পাওয়ার পর বাকিটা এবার তোমার মানে তোমাদের উপর ছাড়লাম বাকিটা তোমরাই বলবে আমি যদি পুরোটাই বলে দিই তাহলে তোমরা কি বলবে কারণ আমার কাস্টমাইজ পিস আমি তো বলবোই ভালো তাই না এবার বাকিটা তো কিছু তো তোমাদের জন্য ছাড়া দরকার ও আরেকটা হাত ইয়ে রয়েছে ব্রেসলেট নাও এই নাও এটাও দেখিয়ে দিই মানে হাত পাঞ্জা স্টাইলের
এটাও দেখিয়ে দিই আমি নত দেখাচ্ছি একটু দাঁড়িয়ে যাও দিয়া দুটো পিস আমি আরো দেখিয়ে দিই দেন আমি দেখাচ্ছি না এই পিসটাও দেখো এটাও হচ্ছে আরো সিম্পল দেখতে এই পোরশনটা দেখো কাজ হয়েছে এই সাইডটা যাচ্ছে কাজটা এটা একদমই সিম্পল চেনের উপর দিয়ে চলে যাচ্ছে সবার হাতে বসে যাবে দাঁড়াও আমি একটু সেট করে দেখাচ্ছি এই যে সবার হাতে বসে যাবে জিনিসটা আরামসে কারণ কি এই অ্যাডজাস্টেবল চেন দেখতে পাচ্ছো এটা এই থাকছে কিন্তু এই সাইডেও অ্যাডজাস্টেবল চেন ঠিক আছে যেটা নিয়ে কোনো রকমের কোনো চিন্তা করারই দরকার নেই খুব সুন্দর দেখতে লাগে খুবই সুন্দর দেখতে লাগে হাতের মধ্যে এরকম একটা কি বলে গো আরেকটা কি নাম বলে হাত পাঞ্জা তো বলে আরেকটা কি নাম বলে গো এগুলো আমি ভুলে যাচ্ছি চলো নেক্সট একটা টাই চেন দিচ্ছি এই টাই চেনটাও দেখো একটা ফিসের ডিজাইনের উপর দিচ্ছি বাট এই ফিসটাতে আমি সেনেরও দিয়েছি এই ফিসটাতে 200 রুপিসের মধ্যে এই ফিসটাতে দেখো আমি তবে হ্যাঁ একটা কথা আমি বরাবরই বলে থাকি যে যেমন প্রাইস দেবে তেমন কিন্তু কোয়ালিটি হবে তা বলে এটা নয় যে আমি যেটা নরমালি 400 টাকার মধ্যে দেওয়া পসিবল কাস্টমারকে সেটা আমি 400 টাকা না দিয়ে আমি সেখানে 600 টাকা 800 টাকা প্রাইস দেবো ততটাও ঠকবাজ মানে যেটাকে বলে জোচুরি সেটাও করতে পারবো না রতনচুর এক্স্যাক্টলি ঠিক 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 রতনচুর বলে রতনচুর বলে খুব সুন্দর লাগে দেখতে হাত পদ্ম হাত পাঞ্জা রতনচুর এই থাকছে পিসটা এই থাকছে দেখে নাও ইয়াদি কখন এলে ইয়ে পারমিতা দি দেখিনি তো তোমাকে এই থাকছে দেখো পিসেসটা অবশ্য এখানে ফটোগুলো আর এখন শো হয় না একদম ছোট্ট ছোট্ট দেখায় এই যাচ্ছে কাজটা ঠিক আছে চেনটা প্রাইস রয়েছে কিন্তু জিনিসটা 500 প্রাইস রয়েছে জিনিসটা 500 তারপরেও বলবো যারা নতুন রয়েছো তাদেরকে বলবো হ্যাঁ চট করে একদিন লাইভ দেখে বিশ্বাস করা যায় না একদমই ঠিক কথা আমি নিজেও করতে পারবো না অন্য কারো ফার্স্ট লাইভ দেখে তো পেজে গিয়ে তোমরা একটু রিভিউ অপশন চেক করবে মেনশন অপশন চেক করবে সেখানে দেখতে পাবে প্রচুর রিভিউস রয়েছে প্রচুর রিভিউস রয়েছে যেটা দেখে আশা করি তোমাদের কনফিডেন্ট লেভেলটা চলে আসবে এন্ড এই আসছে পিসেসটা প্রাইস থাকছে 500 চুপি চুপি অনেক ফোন তাই তো দেখছি ওই জন্যই তো বললাম যে কমেন্ট করছো না দেখতে পাইনি অনেকক্ষণই দেখতে পাইনি এই আসছে কাজটা ব্রাইডাল সেট দেখিয়ে দিয়েছি ম্যাডাম ব্রাইডাল সেট দেখিয়ে দিয়েছি হবে তো নিশ্চয়ই এই আসছে পিসেসটা হ্যাঁ চরম লেভেলে দেখতে গো ফিসটা একটা এটা কি ফিস গো কমপ্লিট না শারদাবেলা কবে পাবো জুলাইয়ে জুলাই আগস্ট 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 ধরে রাখো আগস্ট ধরে রাখো কারণ এখন এইগুলো একটু তুলতে ব্যস্ত ওরা যার জন্য একটু বালাটার প্রতি কম নজর দিচ্ছে আগস্ট মোটামুটি ধরে রাখো আর দুটো শেড দেখিয়ে হাসুলি দেখাবো তিনটে রেগুলার ইউজের চেন নতুন ঢুকেছে সেটাও দেখাবো আর কি বললে পুঁথির মধ্যে বড় ইয়ে বললে না এই দাও এটাও দেখিয়ে দিই দাঁড়া নথ বললে ওই পার্ল দেওয়া এই যে সব থেকে বড় সাইজ সেটাও অ্যাভেলেবেল রয়েছে মিডিয়াম সাইজ সেটাও অ্যাভেলেবেল রয়েছে এই যে পিসেসটা আই নো প্রাইস থাকছে কিন্তু 100 প্রাইস রয়েছে কিন্তু 100 একদম বড় যেটা যেটা সব থেকে বড় বলে এই যে সব থেকে বড়টাও অ্যাভেলেবেল রয়েছে এবং এটার একটা মিডিয়াম সাইজ হয় মানে যেটা ছোট সাইজ বলে তো সেটাও অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবে যেটা বলবে সেটাই হয়ে যাবে প্রাইস কিন্তু 100 করে প্রাইস থাকছে কিন্তু 100 করে ঠিক আছে কোন দিদি বললে আমি দেখিয়ে দিলাম আমি দেখিয়ে দিলাম আরো আমাকে কে ইয়ে বলেছিল ঝিরিক বলেছিল আমি দেখছি যদি পসিবল হয় এরপর আমি নথগুলো যেগুলো রয়েছে অ্যাভেলেবেল আমি দেখিয়ে দিচ্ছি এবং টায়রা টিকলো কারণ ব্রাইডাল পারপাসে অনেকেই ক্ষুদ্র আমি ফটো দিয়ে উঠতে পারছি না আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আমি লাইভে দেখিয়ে দেব নেক্সট একটা আমি ছোট্ট আরেকটা চেন পেন্ডেন্টে যাচ্ছি আর এরপর আমি হাসুলি দেখাবো এরপর হাসুলি দেখাবো এই গিনির মধ্যে হ্যাঁ প্রাইস থাকছে এটারও দেখো 300 এটারও আচ্ছা এই কানের সেম এই কানেরগুলোই সব বেরিয়ে আসে আমার এই আসছে পিসটা প্রাইস থাকছে 300 দুদিকে দুটো পিকক মিনেটা চরম লেভেলের দেখতে ছোট্ট চেন রয়েছে এবং পেন্ডেন্ট থাকছে প্রাইস থাকছে 300 যদি কেউ টাসেল দিয়ে নিতে চাও টাসেল দিয়েও পেয়ে যাবে সেম প্রাইসই থাকবে
প্রাইস থাকছে 300 এটা আমি একটু ব্যাকে দেখাই একটুখানি ব্যাকে দেখাই জিনিসটা তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে একি নোয়া বলেছিল গো দেখো রাগ করে চলেই গেছে সেই দিদি মনে হয় রাগ করে মনে হয় চলেই গেছে না সেই দিদি কেউ নোয়া বলেছিল যদি থাকো লাইভে তাহলে বলো আমি দেখিয়ে দেব নোয়াটা নোয়া গুলো সরি নোয়াটা না নেক্সট চলে যাচ্ছি এই পিসটা আগের দিনে ব্ল্যাক মিনেতে দিয়েছি ব্ল্যাক টার্সেল দিয়ে পরে দিয়েছি এবারে যেহেতু মেরুন কালার রয়েছে তো মেরুন কালার কম্বিনেশনে দিয়ে দিলাম নাও বাহাতে কি পড়েছো ওটার কি মূল্য আমি 3 বছর কৌলমের সাথে অনেক জিনিস নিয়েছি এবং প্রচুর প্রশংসা পেয়েছি থ্যাংক ইউ বলবো না সরি একদম একদম বাহাতে বাহাতে এটা বাহাত এটা যদি বলো নোয়া বাট তোমাদের ওখান থেকে দেখে হয়তো মনে হবে এটা বাহাত এটা হচ্ছে ব্রেসলেট এই থাকছে ব্রেসলেট এই টাইপের চোকারও তোমরা পেয়ে যাবে চোকার প্রচুর দেখবা আর পেজেও দেওয়া রয়েছে ফটো এটা রয়েছে ব্রেসলেট ঠিক আছে আচ্ছা এই যে এই থাকছে দেখো পিসটা একদমই চরম তুখর দেখতে জিনিসটা যেটা নিয়ে সত্যি কিছু বলার নেই ব্ল্যাক কালারের পেয়েছো ব্ল্যাক মিনে ছিল এটার মিনেটা রয়েছে দেখো মেরুন কালার দিয়ে মেরুন টার্সেল এবং মেরুন ইয়ারিংস প্রাইস থাকছে কিন্তু 500 প্রাইস থাকছে কিন্তু এটা 500 যার যেমন ভাবে দরকার সেইভাবে ক্যারি করো এরকম করে যদি একটু নামিয়ে ক্যারি করতে চাও নামিয়ে ক্যারি করো বাট আমি বলবো যেহেতু এটা মেরুন কালার রয়েছে তো মেরুন মিনেটা দিয়ে বেশি ভালো লাগবে পার্ল টার্সেল দিয়েও নিতে পারো আবার হোয়াইট কালারের ইয়ে দিয়েও নিতে পারো চিনি বিটসের দিয়ে হোয়াইট কালারের চিনি বিটস দিয়েও নিতে পারো জিনিসটা ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু এটা তোমার 500 এটার ব্ল্যাকটা দেখবে আমার অলরেডি পেজে ফটোটা দেওয়া রয়েছে না ঠিক ধরেছে ওইটা কোথায় জিজ্ঞাসা করেছে ওইটার কথাই জিজ্ঞাসা করেছে হ্যাঁ ওটা হচ্ছে তোমার 250 এটা হচ্ছে 250 এটা হচ্ছে ফর্মিনের নোয়া এর আগেও তোমরা নিয়েছো মানে প্রচুর প্রশংসা পেয়েছি আমি সত্যি কথা প্রচুর প্রশংসা পেয়েছি সেই জন্যই মুখের ডিজাইনটা জাস্ট চেঞ্জ করে এনেছি সাইজ অপশন এবার পেয়ে যাবে 242628 প্রাইস থাকছে 400 প্রাইস রয়েছে 400 ওকে ফর্মিং নোয়া চোখ বন্ধ করে 1 ইয়ার পরে থাকো চোখ বন্ধ করে পরে থাকো 1 ইয়ার চলো হাসুলি উ হাসুলি এই ব্রেসলেট কে বলেছিল গো আরেকজন এই দেখো আরেকটা ব্রেসলেট পেয়েছি আরো দুখানা পেয়েছি একটা বক্সে যেটা পেয়েছিলাম সেটা দেখিয়ে দিয়েছিলাম আরো দুখানা পেয়েছি চলো হাসুলি আর এই দুখানা ব্রেসলেট দেখি আমি এবার রেগুলার ইউজের চেন দুটো একটু দেখিয়ে দেবো দেন আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না বেশিক্ষণ মানে ইয়ে করা যায় না লাইভ যেহেতু ইয়ে হয়ে যায় গলাটা শুকিয়ে যায় তারপর আমি শেষ করব হ্যাঁ আজকে তাও মোটামুটি যতটা চিন্তা ভাবনা করে বসেছিলাম তার অ্যাটলিস্ট 50% হলেও কভার আপ করতে পেরেছি 50% হলেও কভার আপ করতে পেরেছি কারণ কোনোদিনই আমি দেখি করে উঠতে পারি না রিপিটেড রেকর্ডেড ইয়ে করতে মানে রিপিট করতে গিয়ে হয়ে ওঠে না আচ্ছা এই যে হাসুলিটা নাও মণিদীপা দি এই দেখো হাসুলিটা তুখর তুখর যদি খিলান দেওয়া কিছু দেখিও খিলান দেওয়া বাবু খিলান দেওয়া আমার পেজে একটু ফটোস অপশনে দেখো না বাবু পেয়ে যাবে দেখতে পেজে ফটোস অপশনে দেখো পেয়ে যাবে দেখতে হাতের কাছে তিনটে পিস রয়েছে আমি সেই তিনটে দেখিয়ে দিচ্ছি দাঁড়ো খিলান দেওয়া কি চাই চুর তো আচ্ছা এই থাকছে দেখে নাও একটা হাসুলি গিনির ওপর দিয়ে যাচ্ছে এরকম করে চেন দিয়ে জাস্ট ইয়েটা যাচ্ছে এবং এই পোর্শনটাতেও দেখো গিনির মধ্যে দিয়ে এরকম যাচ্ছে তোমার চেন দিয়ে মানে লং এ দেওয়া হয়েছে গিনিটা প্রাইস থাকছে কিন্তু এটা 350 প্রাইস রয়েছে কিন্তু 350 সিরিয়াসলি এই প্রাইসে এরকম সুন্দর দেখতে একটা স্টাইলিশ হাসুলি ভাবা যায় না এই থাকছে কাজটা প্রাইস থাকছে কিন্তু 350 ওকে চলো সরিয়ে দিলাম দুটো ব্রেসলেট হাতের কাছে রয়েছে আমি ব্রেসলেট দুটো একটু দেখিয়ে দিই তারপর আমি রেগুলার ইউজ চেনটা দেখাবো দুর্গা পেন্ডেন্ট কিছু এসেছে একদম দুর্গা পেন্ডেন্ট আমি দেখিয়ে দিয়েছি দিয়ে আজকে দুর্গা পেন্ডেন্ট আমি দেখিয়ে দিয়েছি ছোটর মধ্যে এই যে পেয়েছি হাতের কাছে একটা টাই চেনও দেখিয়েছি হ্যাঁ চুর আচ্ছা দাঁড়ো
দুটো কি তিনটে ডিজাইন হাতের কাছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চুল ভাবলাম আজকে দেখাবো বাট নিয়ে বসতেই ভুলে গেছি। কোমর বন্ধনী না গো, কোমর বন্ধনী রাখি না, কোমর বন্ধনী নেই। এই আসছে পিসটা, প্রাইস রয়েছে তোমার 300, প্রাইস থাকছে 300। আমাকে ওই নোয়াটা আর ওই মেরুন সেটটা দিও, মেরুন সেটটা ইয়ে করো একটু হোয়াটসঅ্যাপ করে দাও। হ্যাঁ মেরুন সেট কোনটা গো? এই মেরুনটা। তোমার পার্সেলটা পেয়েছো সায়া দিদি? তোমার পার্সেলটা পেয়েছো? প্রাইস ছিল কিন্তু এই চেন পেন্ডেন্টটা তোমার 300, আর একটা টাই চেন দেখিয়েছি ওই ত্রিনয়নী টাই চেনটা, সেটার প্রাইস ছিল তোমার 350। গেলে নেব, আচ্ছা দিয়ে দেবো বাট আসানসোল গেলে নেব, ঠিক আছে। আচ্ছা এই থাকছে দেখে নাও একটা ইয়ের উপরে ব্রেসলেট বা বাটারফ্লাইয়ের উপরে পার্ল দেওয়া, বেশ লাগাতে পারছি না, বাটার দেওয়া পার্ল দেওয়া বাটারফ্লাইয়ের উপরে ব্রেসলেট, যেটা সববার হাতে হয়ে যাবে 20 হাতের সাইজ থেকে নিয়ে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে পিনটা, 20 হাতের সাইজ থেকে নিয়ে সবার হাতে। প্রাইস রয়েছে কিন্তু এটা 300, প্রাইস থাকছে কিন্তু 300। এটা চাইলে তোমরা চোকার করেও ক্যারি করতে পারবে, এরকম সুন্দর ছোট্ট মতো। বা হাতেরটা কি নোয়া? হ্যাঁ এটা নোয়া রয়েছে, ফর্মিং এ থাকছে তোমার 400 প্রাইস। আজ এসেছিল, বাড়ি ছিলাম না বাট আসলে বলেছে কল করবে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এই একটা দেখে নাও, ব্রেসলেট দেখাচ্ছি বা ব্যাঙ্গেলস বলতে পারো, এটা লকিং এ যাচ্ছে, এই পোর্শনটা থেকে লকিং এ যাচ্ছে, লকটা খুলে ক্যারি করতে হবে। দাঁড়াও আমি লকটা টাইট হয়ে গেছে, এই তো পেরেছি, লকটা খুললে এরকম করে দেন জিনিসটা ঠিক এইভাবে খুলে যাবে। আর মুখের ডিজাইনটা একটু দেখাই আমি, 2-2 এর ক্ষেত্রে কিরকম হাতে সাইজ হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, বেটার হবে 2-4 এর ক্ষেত্রেই নাও, 2-4 থেকেই নাও। এই যে এই আসবে পিসটা, 2-2 এর ক্ষেত্রে ঠিক এরকম আসবে, নিতে পারো 2-2 তেও নিতে পারো, 2-2, 2-4, 2-6, 2-2, 2-4, 2-6 এর ক্ষেত্রে একদম আরামসে নিয়ে ফেলো। প্রাইস থাকছে 400, প্রাইস রয়েছে 400। টাইচেন দেখাও না, টাইচেন অলরেডি কৃষ্ণাদি দেখিয়ে দিয়েছি গো, কৃষ্ণাদি টাইচেন অলরেডি দেখিয়েছি, দেখছি যদি পারি আমি, পসিবল হয় আমি দেখিয়ে দেব, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো আমি দিয়ে দেবো ফটো, ঠিক আছে। এই থাকছে পিসটা, এই পোর্শনটা ঠিক এরকম করে লক করে এই পুকটা লাগিয়ে দেবে, 400 রয়েছে প্রাইস। দুর্গা পণ্যটা কি সোনার জল নাকি কেমিক্যাল পলিশ? কিচ্ছু নেই দিদি আমার কাছে, কেমিক্যাল পলিশ আমি রাখি না, টোটালটা তোমার সোনার জলে পাবে 1.5 অ্যান্ড ফর্মিং। ফিঙ্গারিং আমার আরেকটা এখানে হাতে ছিল, কোথায় ঢুকালে? দাও ফিঙ্গারিং গুলো গো কিসে? ফিঙ্গারিং গুলো হচ্ছে তোমার এডি এডি এডিতে যাচ্ছে। আচ্ছা কি বললে বেশ, চুল চুল দেখিয়ে দি, দাঁড়াও তিনটে পিস রয়েছে হাতের কাছে, তিনটে পিস দেখিয়ে দিই, ফিঙ্গারিং গুলো এডিতে যাচ্ছে, এই যে এডির ফিঙ্গার এই থাকছে। দেখো চুল হাতে সাইজ কত তোমার ইচ্ছিতা, এই চুলটা দেখো পেয়ারে, কিন্তু এটাও কিন্তু পেয়ারে, হ্যাঁ 650 পেয়ার, খুব সুন্দর লাগবে। 2-2 সাইজ থেকে 2-6 পর্যন্ত নাও, 2-8ও নিতে পারো বাট হাতে কিন্তু চেপে বসে থাকবে, আমি বারবার বলে দিচ্ছি এই মুখের সামনে কিন্তু চেপে বসে থাকবে জিনিসটা, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 650, একদম ব্রাইডাল পারপাসের জন্য তো চরম চরম ব্রাইডাল পারপাসের জন্য। এই যাচ্ছে পিচটা, নট অনলি এমনি সিঙ্গেলও তোমরা ক্যারি করতে পারো, প্রাইস থাকছে কিন্তু 650। চলো নেক্সট একটা দিচ্ছি একটু হালকা কাজের উপরে, এটা 2-2 সাইজ থেকে 2-8 পর্যন্ত নিয়ে ফেলতে পারবে, প্রাইস থাকবে 550, একদম হালকা কাজের উপরে দিচ্ছি, প্রাইস থাকবে 550। এই আসবে কাজটা, বেশ হালকা কাজটা, দেখো দেখো এই যে 2-2 সাইজ থেকে নিয়ে 2-8 পর্যন্ত নিতে পারবে, ঠিক আছে। খিলান ছাড়া 2-4 পরি, তো এটাও 2-4ই নাও, কারণ খিলান ইয়ের ক্ষেত্রে বলবো খিলান খুলে ক্যারি করতে গেলে 2-2 এর 2-4 এর ক্ষেত্রে খিলান খুলে ক্যারি করতে পারবে, বাকিগুলোতে 2-2 এর 2-2 অ্যান্ড 2-4 এর ক্ষেত্রে ঢুকিয়ে ক্যারি করতে হবে, বাকিগুলো কিন্তু খিলান খুলে ক্যারি করতে হবে। আর নেক্সট একটা দিচ্ছি খাড়ু, খাড়ু বলে তো না কি বলো, খাড়ু চুড়ি তো বলো তো না, ব্লাস্ট চুড়ি,
চুড়ি দেখিয়েছে, আজকে কিচ্ছু চুড়ি দেখাতে পারিনি, অলরেডি টায়ার্ড হয়ে পড়েছি, মানে বক বক করতে গিয়ে অলরেডি দু ঘন্টা বোধ হয় হয়ে গেছে, না গো পাঁচটা বাজে না, হ্যাঁ দু ঘন্টা হয়ে গেছে। আচ্ছা এই একটা রয়েছে দেখে নাও, 6750 সিঙ্গেল পিস, এটা এটা সিঙ্গেল পিস 750, যে কেউ ক্যারি করতে পারবে 2-2 থেকে 2-8 পর্যন্ত। এগুলো তো বেশি গেলে হাতে বসে থাকলেই বেশি সুন্দর লাগে দেখতে, তো হাতে বসে থাকবে একদম বেশ সুন্দর করে 2-2 থেকে 2-8 পর্যন্ত যে কেউ ক্যারি করতে পারবে পিসটা। প্রাইস থাকছে কিন্তু 750, ফটো দেখবে অলরেডি পেজে দেওয়া রয়েছে। হ্যাঁ দেখিয়ে ফেলাম, চুড়ি দেখাও কিছু, চুড়ি 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 দেখছি দি, চুড়ি দেখছি, বাট মানে চুড়ি বলতে ইয়ে চাইছো কি, বৃষ্টি গুলো সকাল থেকে বৃষ্টি করছে, নট অনলি সকাল থেকে বলবো কাল থেকে, কাল থেকে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি একটু নেই, একটু বৃষ্টি একটু, এই অবস্থা চলছে কাল থেকে। আচ্ছা নথ গুলো একটু আমাকে দেখাতে হবে, আর রেগুলার ইউজের চেন, তিনটে রেগুলার ইউজের চেন, তিন রকম ডিজাইনের এসেছে, ঝপাঝপ আমি একটু দেখিয়ে ফেলি, ডিজাইন গুলো একটু বিশেষ করে রিপিট দেখিয়ে দিই তোমাদের, একটা ফার্স্টে লেন্থ দেখিয়ে দিই, দেন আমি ডিজাইন দেখিয়ে দিই, কারণ বিপদতারিণী না গো, বিপদতারিণী পুজো করি না, বিপদতারিণী পুজো করি না, আমার ঠাকুমা করতেন। এই যে এই থাকবে লেন্থ 24 ইঞ্চ লেন্থ, এবার আমি ডিজাইন দিয়ে দিচ্ছি, প্রাইস রয়েছে কিন্তু মটরচুড়ি আছে গো, হ্যাঁ মটরচুড়ি পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে ফটো পাঠিও, হ্যাঁ একদম মটরচুড়ি পেয়ে যাবে গো, 2-2 সাইজ থেকে মটরচুড়ি 2-8 পর্যন্ত হয়ে যাবে। এই থাকছে দেখো পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 200, রেগুলার ইউজের চেন 200, তিনটে নিউ ডিজাইন এসেছে, আমি একটু তাই রিপিট দেখিয়ে দিচ্ছি, রিপিট করিনি, দেখানোই হয়নি, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে এই আসছে কাজটা, প্রাইস থাকছে কিন্তু 200, মটর রেগুলার ইউজের চেন, আরো দুটো পিস রয়েছে, ঝপ করে এটা বেশ বেশ একদম সূক্ষ্ম ডিজাইনটার উপর দিয়ে যাচ্ছে, এই থাকছে কাজটা, একদম সরু খোঁজো না তোমরা, এই যাচ্ছে সরুটা, একদম সরু, একদম সরু। চুড়ি কি টাইপের বলছো সেটা একটু বলো আমাকে, তাহলে তো আমি বুঝতে পারবো। এই যাচ্ছে দেখো পিসটা, একদম সরুর মধ্যে একটা করে বল, প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস রয়েছে 200, ফিঙ্গারিং এর প্রাইস বলো, ফিঙ্গারিং এর ডাবল ফিঙ্গারিংটা রয়েছে 250, বাকিগুলো থাকছে 150 করে, ডাবল ফিঙ্গার রিংটা যাচ্ছে 250, মানে ডাবল আঙ্গুলে যেটা পরেছি ওটা 250, এন্ড এই একটা দেখে না, এটা একটু যাচ্ছে মোটার উপরে, বাট জিনিসটা একটু দেখাই একদমই অন্য দেখতে, এই আসছে দেখো পিসটা, মিডিলে এখানটাতে থাকছে দেখো দুটো বল দিয়ে কাজ, আবার এখানে থাকছে একটা পাইপ দিয়ে কাজ, যেটার মধ্যে আবার ব্ল্যাক মিনেকারি রয়েছে, যেটার মধ্যে আবার ব্ল্যাক মিনেকারি রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 200, আমার শ্বশুর বাড়িতে হয় না, আমার এখানে শ্বশুর বাড়িতে হয় না, আমার বাপের বাড়িতে হতো, আমার ঠাকুমা করতো, বাট ঠাকুমার শরীর খারাপের পর থেকে আর কেউ পসিবল হয় না। এই থাকছে পিসটা 200 করে প্রাইস। একটু আমি নথটা দেখিয়ে দিই, নথ আমাকে বলে রেখেছিল ঝিলি, আমি একটু নথটা দেখিয়ে দিই, হ্যাঁ যাদের যাদের দরকার একটু তোমরা দেখে নিও নথটা, আর যে দিদি চুড়ি বললে কি টাইপের চুড়ি বলো, ডাবল পিসের চুড়ি না বালা বালার মধ্যে চুড়ি, কি টাইপের বলছো, বা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো না, আমি দেখিয়ে দেবো, পেজে ফটো দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা এই থাকছে দেখো একটা নথ, গোল্ডেনের মধ্যে যদি চাও, হয়নি হয়নি হয়নি, এই থাকছে পিসটা, এই যাচ্ছে পিসটা, স্যারকে বললাম হ্যাঁ হয়নি, এই আসছে পিসটা, প্রাইস থাকছে 120, একটু আমি ব্যাকে দেখিয়ে দিই, কারণ যেহেতু পুজো আসছে বা ব্রাইডালের জন্য এখন নথের প্রচন্ড ডিমান্ড, আমার ফটো তোলা নেই বলে আমি দেখিয়ে উঠতে পারছি না, তাই আজকে আমি একটু দেখিয়ে দিই, প্রাইস রয়েছে কিন্তু, প্রাইস রয়েছে কিন্তু এটা 120, হ্যাঁ ডাবল পিসের চুড়ি অ্যান্ড মটর চুড়ি, নেই হাতের কাছে, হাতের কাছে নেই 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 হাতের কাছে, ডাবল পিসের চুড়িও নেই, হাতে মটর চুড়িটাও নেই, মানে নিয়ে বসা হয়নি, সত্যি কথা বলতে আজকে এত নতুন স্টক ছিল যার জন্য নিয়ে বসা হয়নি। আচ্ছা এটাও যাচ্ছে দেখে নাও, গোল্ডেনের উপরে যারা খুঁজো 120, বেশ সুন্দর লাগে গো পড়লে পরে, এই আসছে পিসটা,
প্রাইস রয়েছে 120। আমি ডিজাইনটা একটু দেখিয়ে দিই। আঙ্গুলের কি কালার ওয়ারেন্টি আছে? আঙ্গুলের আমার আঙ্গুলের কি করে কালার ওয়ারেন্টি পাবে গো? সরি জোক করলাম, মানে ফিঙ্গারিং এর ক্ষেত্রে বলছো? না, এডির ক্ষেত্রে কালার ওয়ারেন্টি মানে রেগুলার ইউজ তো পরার নয়, এগুলো নর্মালি তো পার্টি ওয়্যার পারপাস ইউজ করবে, আরামে চলে যায়। পার্টি ওয়্যার পারপাস ইউজ করো, আরামে চলে যায়। এডির ক্ষেত্রে কালার ওয়ারেন্টি থাকে, থাকে না বলবো না, 6 মান্থ থাকে, ঠিক আছে। আর এটা দেখো ডাবল লেয়ারে, যারা বলো ডাবল লেয়ারের ক্ষেত্রে এই যাচ্ছে পিসেসটা, প্রাইসটা বলে দিই 120, প্রাইসটা 120 ধরো ডাবল লেয়ারের ক্ষেত্রে। এই যে এই আসছে জিনিসটা, প্রাইস থাকছে কিন্তু 120, ঠিক আছে। এন্ড এই রয়েছে, ব্যাকে দেখিয়ে দিই, এই থাকছে দেখো কাজ। আজকে একটু তাড়া রয়েছে যার জন্য আমি তাড়াহুড়ো করছি, 5টা অলরেডি বেজে গেছে। আজকে একটুখানি আমার তাড়া রয়েছে, মানে 5টার পর টাইমই দিয়ে উঠতে পারবো না, বাট এটা যেহেতু একদমই দেখানো হয়ে ওঠেনি, আমি ওকে বলে রেখেছিলাম, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। নথের মধ্যে এই একটা পিস পেয়ে যাবে, তেঁতুল চেন দিয়ে জিনিসটা রয়েছে, নর্মালি তেঁতুল চেনটা দিয়ে থাকে মানে আসে না চট করে, এই একটা রয়েছে, এটা একটা দেখে নাও, চেনটা গেল, এই আসবে পিস। প্রাইস কিন্তু সেম 120, প্রাইস কিন্তু সেম থাকছে 120। তুমি যে মেরুন সেটটা এর আগে দেখিয়ে বললে, সিমিলার ব্ল্যাক সেট পিস তোমার পেজে আছে, দেখতে পেলাম না, একবার দেখাবে? মেরুনটা, মেরুন সেটটার কথা বলছো? কোনটা দেখাতে বলছো, মেরুন কালারটা না ব্ল্যাক? চলো, সরি এটা হচ্ছে 150, সরি ভুল বলছি, এটা হচ্ছে 150, চেনটার জন্য প্রাইসটা বেশি 150, ওকে। আর দুটো তিনটে ইয়ে রয়েছে টাইরাটিক ক্লিপ, আর এই নথগুলো একটু দেখিয়ে দিই, এই নথগুলো তোমাদের ডিমান্ডে থাকে, সরি নথ নয়, নোজ পিনের সাথে ইয়ে, এই যে এই যে এই পিসটাও দেখো, এই যাচ্ছে জিনিসটা, ওটার ব্ল্যাক কালারটা, ওটার ব্ল্যাক কালারটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফটো দিয়ে দেবো আমি, হ্যাঁ পড়া ফটো রয়েছে, রিল করা রয়েছে, আমি দিয়ে দেবো তোমাকে। প্রাইস থাকছে 100, প্রাইস রয়েছে 100, এটা থাকছে একটা ছোট্ট ফ্লাওয়ারের উপর দিয়ে, এই আসছে পিসটা, প্রাইস রয়েছে 100, ওটার ফটো রিল সমস্তটা করা রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দেবো তোমাকে। নেক্সট আমি একটু চলে যাচ্ছি পার্লের মধ্যে, যেগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা ডাবল লেয়ার, ডাবল লাইনের একটা দিয়ে দিই, ওই ছোট্ট গুলোর মধ্যে ডাবল লাইনের একটা দিয়ে দিই, আই নো 100 প্রাইস, বিয়ে বাড়িতে ইউজ করতে পারো, খুব সুন্দর লাগে দেখতে। বাট সত্যি কথা বলবো, আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছিলাম, বোনের বিয়েতে কিচ্ছু করতে পারিনি, এত কাজের চাপে কিচ্ছু করতে পারিনি। এই থাকছে পিসটা, কি ফিঙ্গারিং করে আছো, ফিঙ্গারিং এই যে এডি 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 ফিঙ্গারিং, প্রাইস থাকছে কিন্তু 100, এটা যাচ্ছে ডাবল লাইনে, এটা রয়েছে কিন্তু ডাবল লাইনে, এই আসছে ডিজাইনটা, এই থাকছে ডাবল লাইনে, ওকে 100 করে। আর একটা কি বললাম দেখাবো, টাইরাটিক ক্লিপ, দুটো কি তিনটে ডিজাইন রয়েছে, যাদের দরকার বিয়েবাড়ি পারপাসে নিয়ে নাও, মানে ব্রাইডালের জন্য, বিয়েবাড়ি পারপাসে তো পরে না, ব্রাইডালের জন্য নিয়ে নাও। আচ্ছা এই পার্লেরটা, এটা দেখিয়ে দিই, এটা পার্লের মধ্যে এই একটা পিস দেখে নাও, তিনটে লাইনের মধ্যে দিয়ে যাবে, যারা লেয়ারে খোঁজো না তাদের জন্য। আর যদি নাতনি বলো, নাতনিও পেয়ে যাবে, নাতনিও কিন্তু পেয়ে যাবে, হ্যাঁ পরের দিন দেখিয়ে দেবো ওগুলো। এই যে এই একটা দেখো, রেড কালারের স্টোনে যাচ্ছে, এই থাকছে তিনটে লেয়ারে, প্রাইস থাকছে কিন্তু 140, প্রাইস থাকছে কিন্তু এটা 140। একটু ব্যাকে দেখিয়ে দিই স্টোনটা, এরকম করে কিন্তু চেনের লেয়ারটা যাবে, প্রাইস রয়েছে কিন্তু 140, ঠিক আছে। চলো নেক্সট 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 নেক্সট
ডায়রা টিকলি তিনটেতে আর আমি নথ আপাতত আর দেখাচ্ছি না নথের মধ্যে ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি পরের দিন আমাকে যারা দেখতে চাও আমাকে একটু বলে রেখো পরের দিন আমি এটা দেখিয়ে দেব চারটে ডিজাইন রয়েছে টায়রা টিকলির মধ্যে পেন্ডেন্টটা কি মিনে ছাড়া হবে না ওটা ছোট্টর মধ্যে মিনে করাবে মিনে করাই রয়েছে দুর্গা পেন্ডেন্ট মিনে ছাড়া নেই এনো টায়রা টিকলি ফার্স্ট অফ অল প্রাইস থাকছে 250 যেগুলো সব রকম ভাবে ক্যারি করতে পারবে মানে কি রকম ভাবে কি অপশন আমি সেটাও বলে দিচ্ছি এই যে এই আসবে দেখো টায়রা টিকলি প্রাইস থাকছে 250 ঠিক আছে এটা যদি মনে হয় এখান থেকে খুলে নিয়ে তুমি শুধু টিকলি করেও ক্যারি করতে পারবে কখনো আবার যদি মনে করো এই মিডল পোর্শনটা খুলে নিয়ে জাস্ট এরকম করে একটা নেক পিস করে ক্যারি করতে পারবে মানে পরে কারণ কি টায়রা টিকলিটা নরমালি খুব একটা ইউজ হয় না তো তো সেই কারণে পরে তুমি ওরকম করেও ক্যারি করতে পারবে প্রাইস রয়েছে কিন্তু 250 প্রাইস থাকছে কিন্তু 250 এই আসছে পিসেসটা আমি একটু ফটোটা দেখিয়ে দিই ব্যাকে কি ফিঙ্গারিং করে আছে ও মা বললাম তো রূপা দি এডি 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 ফিঙ্গারিং এডির ফিঙ্গারিং করে আছে এই যে ঠিক আছে 250 চলো নেক্সট পিসে চলে যাই এই চারটে পিস দেখিয়েই আজকের লাইভ শেষ করব আর তোমাদের কার কি ডিমান্ড সেটাও আমাকে বলে রাখো এখনই কমেন্ট করো দেখি পরের দিন কে কি দেখতে চাইছো পরের দিনে কে কি দেখতে চাইছো সেটা আমাকে এখানেই কমেন্ট করে দাও আমি অ্যাটলিস্ট দেখে তো যাই তাহলে সেইভাবে নিয়ে বসা যাবে নেক্সট একটা যাচ্ছি এই দেখো 250 এটাও যাবে কিন্তু 250 এই যে ঠিক আছে 250 এটাও বললাম সেম ওরকম তিন রকম ভাবেই তোমরা ক্যারি করতে পারবে এই আসছে দেখে নাও পিসটা 250 ঠিক আছে চলো ফ্রন্ট খুশি ব্যাকে আরেকটা যাচ্ছে রাউন্ডের মধ্যে ঢোকাবারও সময় নেই নেক্সট চলে যাচ্ছি এই পিসটাও এই যে আমি ঠিক করে পড়তে পারছি না এটা সেট করে পড়লে না বেশ সুন্দর দেখতে লাগে এখন দেখো পাগলা পাগলা লাগছে সেই বলে না মঞ্জুরিকা মঞ্জুরিকা টাইপ অফ লাগছে প্রাইস রয়েছে কিন্তু এটাও 250 ছোট গোল্ডেন নোজপিন হবে হ্যাঁ তুলিকাদি হবে তুলিকাদি হবে ছোট গোল্ডেন নোজপিন দাঁড়াও বক্সটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি 250 ওকে শুধু নোজপিন বলছে তো পেপাগুলো হাতে পরার মতন কিছু ব্যাঙ্গেল এলিগেন্ট আচ্ছা সিঙ্গেল পিস না পেয়ারে সিঙ্গেল পিস না পেয়ারে ডাবল পিসের চুড়ি মটর চুড়ি আচ্ছা আচ্ছা মটর চুড়ি ডাবল পিসের চুড়ি আর ইয়ে হাতে ব্যাঙ্গেলটা কি সিঙ্গেল পিসের চাই না পেয়ারে চাই সেটা বলো এলিগেন্ট কিছু এটাও দেখতে পাবো এটাও চরম এলিগেন্ট হাতে রেগুলার পারপাস ইউজ করতে পারবে একদম চরম এলিগেন্ট পিস এটা জাস্ট চরম দেখতে লাগে দাঁড়াও এই যে খুব সুন্দর দেখতে এটার ফটোটাও দেখবে আমার পেজে দেওয়া রয়েছে আমি বললে পরে আমি ফটোটাও পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আরেকটা লাস্ট পিস দেখিয়ে দিচ্ছি এটা তারপর আমি নোজপিনটা দেখিয়ে চলো টাটা বাই বাই যেহেতু এই বক্সেই নোজপিনগুলো রয়েছে আমি একটু দেখিয়ে দিই এটা একটা দেখো কানবালি স্টাইলের মতো করে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু 250 ঠিক আছে এই আসছে পিসটা পুরো পড়লে পরে না মঞ্জুরিকা মঞ্জুরিকা লাগছে প্রাইস রয়েছে কিন্তু 250 আমি একটু ব্যাকে দেখিয়ে দিই ও পড়ে যাচ্ছে কেন যখন বেশি তাড়াহুড়ো থাকে না তখনই মুশকিল হয়ে যায় এই যাচ্ছে কাজটা ঠিক আছে চলো এগুলো শেষ করলাম আর একটা কি বললে ওটা দেখিয়ে দিই নাতনিও রয়েছে নাতনিটা আমি পরের দিন দেখাবো হ্যাঁ আচ্ছা এই একটা নোয়া দেখে নিতে পারো এই দেখো এই বক্সটাতে দেখছি নোয়াটা রয়েছে কে নোয়া বলছিলে এই একটা দেখতে পারো 22 সাইজ থেকে 28 পর্যন্ত পেয়ে যাবে এই থাকছে দেখো ডিজাইনটা রেগুলার পারপাস ইউজ করো রেগুলার ইউজ করো 3 মান্থের কালার ওয়ারেন্টি পাবে এই থাকছে গোটা বডির ডিজাইন এবং ভেতরে দেখো লোহা ভরা রয়েছে 150 প্রাইস থাকছে
রেগুলার ইউজ করো, ঠিক আছে? এই এটার কিন্তু সাইজ অপশন পেয়ে যাবে, 22 থেকে 28 পর্যন্ত হয়ে যাবে সাইজ অপশন। নেক্সট চলে যাচ্ছি নোজ পিনে। নোজ পিন আমি কতগুলো একসাথে ধরে দেখিয়ে দিচ্ছি, সব যাবে কিন্তু 50 করে, সবগুলো কিন্তু যাবে 50 করে। হ্যাঁ, আমি একসাথে ধরে দেখিয়ে দিচ্ছি, তুমি টিক মার্ক করে নিও। এই চারটা আপাতত দেখাই, এই যে এই আচ্ছা দেখো পিস গুলো একদম ফলস নোজ পিন রয়েছে। আমি নাকে ধরেও একটা পিস দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, ফলস নোজ পিন রয়েছে, প্রাইস থাকছে কিন্তু 150। এরকম কিন্তু টেপার ইয়েতে থাকছে, মানে দাঁড়াও, এরকম করে জাস্ট নাকে ঢুকিয়ে প্রেস করে নিতে হবে, ঠিক আছে? 150 লাস্ট, আর তিনটে ডিজাইন রয়েছে, 150 করে প্রতিটা নোজপিন। নোজপিন মোজপিনের ফটো আগে আমার আপলোড করা হতো, এখন না ভুলেই যাই আমি ফটোগুলো তুলতে, এখন বললে পরে কালকে তখন দিয়ে দেবো। এই থাকছে দেখো লাস্ট তিনটে ডিজাইন, এইটা আরেকটা ছিল সেম, এটা ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 150 করে, এই যে নাকে ঢুকিয়ে জাস্ট টিপে নেবে। আর আমি দেখালাম না পরে, কারণ একটা হাইজিনের ব্যাপার থাকে, সেই কারণে তোমাদেরকে দেবো যখন সেটা আমি কি করে পরে দেখাই। চলো এই সরিয়ে দিলাম, এই দেখো ইয়েও নাতনিও প্রচুর রয়েছে, বাট আমি পরের দিন দেখাবো সব। চলো আজকের জন্য আপাতত টাটা বাই বাই, নেক্সট যেদিন আসবো আমি বলে দেবো, তোমাদের ডিমান্ড বলেছো, আরো যাদের যাদের রয়েছে। হ্যাঁ সিঙ্গেল, আচ্ছা সিঙ্গেল দেখিয়ে দেবো, পেজে একটু ফটো ইয়েগুলো ইয়ে দেখতে দেখো না, একটু ফটোগুলো আমি দেখবো অলরেডি দুটো তিন তিন চার রকমের ডিজাইন কিন্তু অলরেডি আমি ছেড়েছি, আরো কয়েক কতগুলো রয়েছে পিস আমি ছেড়ে দেবো, ঠিক আছে? আর আর কি বলতে গেলাম, হ্যাঁ যেদিন আসবো লাইভে আমি আবার নোটিফিকেশন দিয়ে দেবো, সবাইকে যেন সাথে পাই। আজকের মতো টাটা।